আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডবল ফার্টিলাইজেশন, যে যেটাকে আমরা বাংলাতে বলে থাকি অ্যাকচুয়ালি দ্বিনিষেক পদ্ধতি, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যেতে যে ডবল ফার্টিলাইজেশন বলে যে প্রসেসটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় সেই জিনিসটাই এখানেতে আমরা পড়ব। ডবল ফার্টিলাইজেশন ঘটনাটা যখনই পড়তে যাব, সেই পড়তে যাওয়ার সময় অ্যাকচুয়ালি দেখা যায় যে প্ল্যান্ট যখনই ফার্টিলাইজড অ্যাকচুয়ালি মানে কোনো প্ল্যান্ট যখন সেখানে ফার্টিলাইজেশন প্রসেসটা ঘটে সেখানে দু রকম টাইপের ফার্টিলাইজেশন হয়। একটা হচ্ছে ট্রু ফার্টিলাইজেশন বা যেটাকে অ্যাকচুয়ালি বলে জেনারেটিভ ফার্টিলাইজেশন, যেটা দিয়ে এমব্রিও মানে যেখান থেকে ফার্দার প্ল্যান্ট যেটা নতুন প্ল্যান্ট সেটা তৈরি হয়। আর একটা ফার্টিলাইজেশন হয় যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভেজিটেটিভ ফার্টিলাইজেশন, যেটা থ্রু দিয়ে অ্যাকচুয়ালি মানে এন্ডোস্পার্ম মানে শস্য সেটা তৈরি হয় যার মধ্যে ফুড স্টোর থাকে। অ্যাকচুয়ালি যে আমরা পড়েছি যে পোলেন গ্রেনস যেটা থাকে সেই পোলেন গ্রেনসের মধ্যেতে দুটো স্পার্ম থাকে এবং দুটো স্পার্ম এসে অ্যাকচুয়ালি যখনই সেটা ওভারির মধ্যে আসে সেটা ওভিউলের মধ্যে ঢোকার পর ডিম্বকের মধ্যে ঢোকার পর সেটা দুবার ফার্টিলাইজেশন যেহেতু ঘটায় সেই জন্যই এটাকে বলে ডবল ফার্টিলাইজেশন। এবার আমরা একটা একটা করে ঘটনাগুলোকে দেখব। তো যখনই পলিনেশন ঘটনাটা ঘটে, পরাগযোগ ঘটনাটা ঘটে, তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে পোলেন গ্রেন, যেগুলো অ্যাকচুয়ালি ইনসেক্টরা ক্যারি করে হয়তো নিয়ে আসছে, সেই পোলেন গ্রেনগুলো এসে স্টিগমা বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা গর্ভমুণ্ড, সেই গর্ভমুণ্ডের ওপরেতে এসে পড়ছে। এবং যখনই পোলেন গ্রেনগুলো এসে এই গর্ভমুণ্ডের ওপরে পড়ছে অর্থাৎ স্টিগমার ওপরে এসে পড়ছে, তখন এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে পোলেন প্রিস্টিল ইন্টারাকশান। অ্যাকচুয়ালি কী হয়, যদি সেম স্পিসিস হয় অর্থাৎ আম গাছ থেকে পোলেন গ্রেনগুলো এসে যদি আম গাছেরই গর্ভমুণ্ড বা স্টিগমাতে এসে পড়ে তবেই কিন্তু এরা একে অপরের সাথে অ্যাটাচড হয়। কিন্তু যদি এটা ডিফারেন্ট স্পিসিস হয়, যদি আম গাছের পোলেন গ্রেন এসে জাম গাছেতে পড়ে তাহলে কখনোই কিন্তু এরা অ্যাটাচড হয় না। যখন আবার হাওয়া দেবে এরা যেহেতু অ্যাটাচড হচ্ছে না আবার হাওয়ার মাধ্যমে উড়ে গিয়ে অন্য কোনো জায়গায় পড়বে বা আবার ইনসেক্টের থ্রু দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি হবে। তাহলে সেম স্পিসিস হলে তারা কিন্তু একে অপরের গায়েতে অ্যাটাচড হচ্ছে, আদারওয়াইজ কখনোই কিন্তু অ্যাটাচড হয় না। এবার যখনই অ্যাটাচমেন্ট হতে যায়, যে আমি সাপোজ বললাম যে যখনই গাইনোইসিয়াম বা গর্ভকেশর চক্রের একদম উপরেতে এই পোলেন গ্রেনগুলো এসে অ্যাটাচড হচ্ছে, কিভাবে অ্যাটাচড হয় সেটা হচ্ছে পোলেন গ্রেন যেটা রয়েছে পরাগরেণু যেটাকে আমরা বলি তার বাইরেতে এক্সাইন বলে একটা লেয়ার আছে, আমরা আগে পড়েছি। সেই এক্সাইনের মধ্যে কিছু প্রোটিনস থাকে, যে প্রোটিনগুলো অ্যাকচুয়ালি দেখা যায় যে স্টিগমা যেটা রয়েছে অর্থাৎ গর্ভমুণ্ড যেটা সেই স্টিগমার গায়েতেও কিছু প্রোটিন পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট বা কিছু লিপিড ফ্যাট থাকে সেইগুলোর গায়েতে এসে আটকায়। ঠিক যেরকম দেখবে অ্যান্টিজেন অ্যান্টিবডি একে অপরের গায়েতে এসে অ্যাটাচড হয় ঠিক সেরকমই সেম স্পেসিফিক যদি কেমিক্যাল তারা পায় তাহলে সেম স্পিসিস হলেই তারা অ্যাটাচড হবে, যদি ডিফারেন্ট স্পিসিস হয় তাহলে কিন্তু এই ইন্টারাকশান হয় না। তার জন্যই কী হয় যে একই প্রজাতির থেকে যদি বা একই স্পিসিস থেকে যদি পোলেন গ্রেনটা আসে তবেই সেটা স্টিগমাতে এসে অ্যাটাচড হবে, আদারওয়াইজ অ্যাটাচড হবে না। এবার যখনই এরা অ্যাটাচড হলো, অ্যাটাচড হওয়ার পর এই স্টিগমার ওপরটা কিছুটা স্টিকি হয়, আঠালো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর পরিমাণে জল থাকে। তো যখনই পোলেন গ্রেনগুলো এসে পড়ে, পোলেন গ্রেনগুলো আসার পরই যেটা করে সেটা হচ্ছে এরা আস্তে আস্তে এই স্টিগমা থেকে ধীরে ধীরে জল এবং তার সাথে সাথে কার্বোহাইড্রেট এবং লিপিড সেগুলোকে আস্তে আস্তে নেয় এবং নিয়ে এর ভেতরেতে ধীরে ধীরে নিউট্রিশান যেটা হয় যে পুষ্টি লাভ করে। এবং নিউট্রিশান পাওয়ার পর আস্তে আস্তে এরা দেখবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা অ্যাকচুয়ালি এদের মধ্যেতে থাকে যেটা হচ্ছে অক্সিন দেখবে অ্যাকচুয়ালি বলে, সেই অক্সিন যেটা করে সেটা হচ্ছে এদের গ্রোথ ঘটায়। অর্থাৎ এই যে পোলেন গ্রেনস যেগুলো রয়েছে সেই পোলেন গ্রেনস থেকে সরু সরু টিউবের মতো স্ট্রাকচার তৈরি হয়, এটা কি অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে পোলেন টিউব। মানে মাইক্রোস্কোপিক ভিউ হচ্ছে এরকম যে যখন কোনো সময় ক্রস সেকশন করে দেখা হয় এই অংশগুলোকে তাহলে একসঙ্গে দেখা যায় অনেক কটা পোলেন টিউব তৈরি হয়। এবার অনেক কটা পোলেন টিউব অ্যাডভান্স তৈরি হলেও কারণ পোলেন গ্রেনস অনেক এসে পড়ে, তার মধ্যে থেকে যে পোলেন টিউবটা সবার আগে আসবে সেই কিন্তু অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশনে তারা হেল্প করে। এবং এই পোলেন টিউব যেটা তৈরি হয় যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পরাগনালী, এই পোলেন টিউবটা দিয়ে অ্যাকচুয়ালি পোলেন গ্রেনসের মধ্যে দেখবে পড়েছ একটা ভেজিটেটিভ সেল থাকে
আর দুটো স্পার্ম থাকে, একটা অঙ্গজ কোষ থাকে আর দুটো দেখবে শুক্রাণু থাকে। তারাই এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে এই পথ দিয়ে এসে ঢুকবে এবং তারাই এসে এখানে ফার্টিলাইজ করে। একটা স্পার্ম যুক্ত হয় এই এগ সেল যেটা ডিম্বাণু তার সাথে এবং সেইটাই দেখবে তৈরি করে জায়গোট পরবর্তী পর্যায়ে, আর আরেকটা স্পার্ম এসে অ্যাটাচড হয় এই পোলার নিউক্লিয়াস যেটাকে বলা হচ্ছে, যেটাকে নির্নীত নিউক্লিয়াস বলে বাংলায়, তার সাথে অ্যাটাচড হয় এবং তৈরি করে যেটা সেটা হচ্ছে এন্ডোস্পার্ম বা যেটাকে আমরা বলে থাকি শস্য। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন ঘটনাটা ঘটে। এবার যখনই পোলেন গ্রেনগুলো এসে স্টিগমার উপরেতে পড়ছে, তাহলে গর্ভমুণ্ডেতে পড়ার পর জল নিচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি নারিশমেন্ট সেগুলো বা পুষ্টি সেগুলোকে নিচ্ছে এবং তারপর সেখান থেকে পোলেন টিউব তৈরি করছে। তো সেই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় জার্মিনেশন অফ পোলেন গ্রেন। যেহেতু দেখো এটা অ্যাকচুয়ালি পোলেন গ্রেনটা পুষ্টি পেয়ে সেটা ইন্ডোল্যাসিটিক অ্যাসিডের প্রভাবে ধীরে ধীরে বাড়ছে, যেহেতু এটা দেখো অ্যাকচুয়ালি এরকম একটা গাছের মতো স্ট্রাকচার, মানে গাছের ক্ষেত্রেও যেমন খাবার দিলে বাড়ে, যেহেতু এই পোলেন টিউবটা সেরকম খাবার পেয়ে বাড়ছে, সেই জন্যই অ্যাকচুয়ালি পোলেন গ্রেন যেটা সেটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। কারণ ফাইট বা তাকে গাছ বলার উদ্দেশ্য এটাই যে এটা অ্যাকচুয়ালি খাবার পেয়ে গ্রো করছে। বেশ, এবার দেখো পোলেন টিউব ফর্মেশন যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে যখনই অ্যাকচুয়ালি কোনো সময় স্টিগমার ওপরেতে গর্ভমুণ্ডের ওপরে পোলেন গ্রেনগুলো পড়লো, তারা দেখো সরু সরু টিউবের মতো স্ট্রাকচার তৈরি করছে যেটাকে বলছে পোলেন টিউব। অ্যাকচুয়ালি এই পোলেন টিউবটা যে তৈরি হয় এটা এইভাবেই স্ট্রাকচারটা এরকম পাইপের মতোভাবে এগিয়ে আসার পেছনে কারণ কী? কারণ হচ্ছে এখানে একটা কেমোট্যাকটিক মুভমেন্ট দেখায়। কেমোট্যাকটিক মুভমেন্টটা কী জিনিস? সেটা হচ্ছে দেখবে যে কোনো পোলেন গ্রেন যেটা থাকে, পোলেন গ্রেনের বাইরেতে একটা এক্সাইন লেয়ার থাকে, ভেতরে একটা ইনটাইন লেয়ার থাকে, এই দুটো কভার। এবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে এক্সাইন লেয়ারটা থাকে না, সেইখানেতে একটা ছিদ্রর মতো থাকে, দেখবে এখানে একটা পোরের মতো একটা স্ট্রাকচার সেখানেতে রয়েছে। এবার যেখানেতে এরকম এই জায়গাগুলো নেই, যেখানে এরকম পোর তৈরি হয়েছে, সেই অংশ দিয়ে অ্যাকচুয়ালি এক্সাইনটা হচ্ছে প্রোটেক্ট করে, আর ইনটাইন যে লেয়ারটা এই লেয়ারটাই অ্যাকচুয়ালি এক্সটেন্ড হয়, এই লেয়ারটাই অ্যাকচুয়ালি ভাঁজ খেয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসে। এবং যখনই এইটাই দেখো আস্তে আস্তে ভাঁজ খেয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, তাহলে ন্যাচারালি এই ভেতরকার যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো ওর সঙ্গে সঙ্গে চলে আসবে। তার মানে এক্সাইন লেয়ারটা কিন্তু বাইরেতেই থাকে, ইনটাইন যে লেয়ারটা থাকে এই ইনটাইন লেয়ারটা আস্তে আস্তে, মানে এটাই অ্যাকচুয়ালি সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি হয় এবং তারাই ধীরে ধীরে এক্সটেন্ড হয়, দিয়ে একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করে। আর সেই টিউবটা দিয়েই সবার প্রথম নেমে আসে ভেজিটেটিভ নিউক্লিয়াস, আর তার পেছু পেছু দুটো যে স্পার্ম থাকে সেই স্পার্ম দুটো অ্যাকচুয়ালি নেমে আসে। এবার কেন এরা এরকমভাবে নেমে আসে? এরা নেমে আসার পেছনে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ভেজিটেটিভ নিউক্লিয়াস যেটা রয়েছে, অর্থাৎ ভেজিটেটিভ সেল যেটা রয়েছে, তাকে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করে যেটা সেটা হচ্ছে এই যে দেখো আমরা আগে পড়েছি যেটা ওভিউল ডিম্বক যেটা বলে, যেটারই ছবি দেখো এখানে বড় করে দেখানো হয়েছে, আগে আমরা পড়েছি। তো এই ওভিউলের মধ্যেতে এইটা হচ্ছে এমব্রিও স্যাক, যেটাকে বলা হয় দেখবে ভ্রূণস্থলী বাংলায়। সেখানেতে দুটো দেখবে সহকারী কোষ বা সিনার্জিস থাকে, আর একটা দেখো এক্সেল আছে, অর্থাৎ যেখানে এক্সেল তার সামনেতেই সিনার্জিস দুটো আছে। এই সিনার্জিস্ট এরা কিন্তু সবসময় যেটা করে, সহকারী কোষ কিছু কেমিক্যাল সিক্রেট করে, এবং কেমিক্যালগুলো যখনই সিক্রেটেড হয় এই কেমিক্যালের প্রভাবে অ্যাকচুয়ালি এই ভেজিটেটিভ সেল যেটা সেটা কেমোট্যাকটিক মুভমেন্ট থাকে। তাহলে এখানে যেহেতু কেমিক্যালগুলো দেখো এই প্রত্যেকটা জায়গা থেকে সিক্রেট হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি পোলেন টিউব যেটা সেটা ধীরে ধীরে এই দিকেই বেরিয়ে আসবে, কারণ এখানেই অ্যাকচুয়ালি কেমোট্যাকটিক মুভমেন্টটা দেখা যায়। তো কেমিক্যাল সিক্রেট করার জন্য দুজন করে, একটা হচ্ছে এই এগ সেলের নিচেতেই যে দুটো সিনার্জিস বা সহকারী কোষ রয়েছে তারা কেমিক্যাল সিক্রেট করছে, যার জন্য কেমোট্যাকটিক মুভমেন্ট হচ্ছে। আর একটা যেটা হয় যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখো এই যে ডিম্বক বৃন্ত যেটাকে বলা হয় ফিউনিকুলাস, যে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা দিয়ে এরা প্লাসেন্টা অর্থাৎ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অমরা, তার গা থেকে এরা অ্যাটাচ থাকে, মানে যেখান দিয়ে জাইলেম ফ্লোয়েমের কানেকশান আছে, সেইখানটা অনেকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছুটা স্ফীত হয়ে প্রসারিত হয়ে যায়। এই যে দেখো এইখানটা যেমন একটু এক্সটেন্ড হয়ে গেছে, তো এই স্ট্রাকচার যেটা রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অপটুরেটার। এই অপটুরেটার থেকেও কিন্তু কেমিক্যাল সিক্রেট হয়, এবং এটা যেহেতু দেখো অপটুরেটারটার পজিশানটা হচ্ছে ঠিক মাইক্রোপাইল যে জায়গাটা ঠিক তার গায়েতে, অর্থাৎ এইখান দিয়েই কিন্তু
পোলেন টিউব যেটা সেটা ভেতরের দিকে ঢোকে। তাহলে এইখান থেকে এই দুটো সেল আর এই অবটুরেটর এরাই অ্যাকচুয়ালি কেমিক্যাল সিক্রেট করে, যার জন্যই কিন্তু কেমোট্যাকটিক মুভমেন্টটা দেখায় এবং সরু একটা সুতোর মতো একটা টিউব তৈরি করে সেখান দিয়ে অ্যাকচুয়ালি এই ভেজিটেটিভ সেলটা আর দুটো যে জেনারেটিভ সেল রয়েছে অর্থাৎ দুটো যে রিপ্রোডাকটিভ সেল বা যেটাকে স্পার্ম বলছি সেটা আসে। এবার যখনই এরা এই রাস্তাতে আসতে যায় তখন এখানে একটা সরু টিউবের মতো দেখো যেহেতু স্ট্রাকচার তৈরি করছে, তো সেই জন্য এই সরু টিউবের মতো এই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি যেহেতু সিফন, সিফন লাইক স্ট্রাকচার, সিফন মানে হচ্ছে সরু সুতো, তো সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেইটা হচ্ছে সাইফোনোগ্যামি। এই স্ট্রাকচারটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে সাইফোনোগ্যামি বা সাইফোনের মতো গঠন বলে এটাকে বলছে। এবার যখনই এই পোলেন টিউবটা তৈরি হতে যায় অর্থাৎ যে কোনো সময় যখনই পোলেন গ্রেনটা এসে স্টিগমার ওপরে পড়লো বা গর্ভমুণ্ডের ওপরে এসে পড়লো, সেখানে দেখো এইটা হচ্ছে এক্সাইন লেয়ারটা, এক্সাইন লেয়ারের সাইডেতে ওরকম পোর থাকে। এবার সেই পোরের সংখ্যা একটাও হতে পারে, একটার থেকে বেশিও হতে পারে। জেনারেলি দেখা যায় যে মনোকট যেগুলো হয়, একবীজপত্রী যেগুলো হয়, তাদের কিন্তু অনেক কটা করে পোর থাকে, আর ডাইকটের ক্ষেত্রে জেনারেলি একটাই পোর থাকে, একটাই ছিদ্র থাকে যেখানে এক্সাইন লেয়ারটা থাকে না। এবং এইটা হচ্ছে ভেতরের ইনটাইন লেয়ারটা, দেখো যখনই নারিশমেন্ট বা জল পাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে এক্সাইন লেয়ারটার কোনো চেঞ্জ নেই, ইনটাইন লেয়ারটা আস্তে আস্তে এক্সটেন্ড হয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর এখানে যখনই বেরিয়ে আসছে দেখো সবার প্রথম টিউব নিউক্লিয়াস, যেটা ভেজিটেটিভ নিউক্লিয়াস ওরই নাম, সেটা সবার প্রথম আসে এবং তারপরে দেখো জেনারেটিভ নিউক্লিয়াস বা যে দুটোকে আমরা অ্যাকচুয়ালি বলছি স্পার্ম তারা আসছে। তাহলে সবার প্রথম দেখো যখনই পোলেন গ্রেনটা এসে পড়ছে ইনটাইন লেয়ারটা এক্সটেন্ড হচ্ছে, প্রথমেই যাচ্ছে যেটা সেটা হচ্ছে ভেজিটেটিভ সেলটা আর এটা জেনারেটিভ সেলটা। দেখবে জেনারেটিভ সেল প্রথমে একটাই থাকে, তারপরে নিউট্রিশন পেয়ে তারা ডিভাইড হয়ে দুটো স্পার্ম দেখবে তৈরি করে, সেই স্ট্রাকচারটা এখানে দেখিয়েছে। এবার যখনই এরা আস্তে আস্তে এক্সটেন্ড হতে হতে যায় তখন এই টিউবটা যখন তৈরি হতে যায় অ্যাকচুয়ালি কীভাবে এই টিউবটা ফর্ম হয়, যে এ কেমোট্যাকটিক মুভমেন্টের জন্য এ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কিন্তু এই সামনেতেও তো প্রচুর সেল আছে, অর্থাৎ যখন এখান দিয়ে গর্ভদণ্ড যেটাকে বলা হচ্ছে স্টাইল সেইখানকার সেলগুলোকে ভেঙে ভেঙে যখন বাড়তে যাবে তাহলে সেই সেলগুলোকে ভাঙার জন্য একটা প্রচুর প্রেসার দরকার, তো সেই প্রেসারটা কীভাবে ক্রিয়েট করছে এবং সেই সেলগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করছে সেটা কীভাবে করে, তো সেইটার জন্য কী করতে হয়, এই জায়গাটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে ঠিক এরকম টাইপের একটা স্ট্রাকচার পাবো। যেখানে দেখো এইখানে দেখানো হয়েছে এইটা হচ্ছে ভেজিটেটিভ সেলটা, এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে ভেজিটেটিভ সেল আর এইটা হচ্ছে জেনারেটিভ সেল, মানে এটা যেহেতু গোটাটাই দেখো একটা সেলের সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজমের মতো স্ট্রাকচারের মধ্যেই এরা কিন্তু রয়েছে। এবার এর সামনের দিকেতে প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গাটাতে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ যেহেতু এখানে সেল ওয়ালগুলোকে ভাঙবে তাহলে প্রচুর শক্তি দরকার লাগবে, সেই জন্য প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর পরিমাণে গলগি বডিস বা গলগি অ্যাপারেটাস যেটা বলা হয় সেটা থাকে, তার সাথে সাথে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রচুর মাত্রায় থাকে। এবার অ্যাকচুয়ালি যেটা হয় যে এখানের এই টিউবটা তৈরি হওয়ার পেছনে দেখা যায় যে চারটে মলিকিউল খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, একটা হচ্ছে ক্যালসিয়াম, সেকেন্ড হচ্ছে বোরন, থার্ড হচ্ছে ইনোসিটল, ফোর্থ হচ্ছে সুগার। সেই জন্যই বলা হয় পোলেন টিউব যখন ফর্ম হতে যায় তখন এই চারজনকেই একসাথে বলে যেটা ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স, এর থ্রু দিয়েই পোলেন টিউবটা তৈরি হয়। এই যে এখানে যেমন অরিজিনাল একটা ছবি দেখানো হয়েছে দেখো পোলেন গ্রেন থেকে পোলেন টিউব তৈরি হয়েছে, তো আমরা মাইক্রোস্কোপেও খুব সহজে দেখতে পারি যদি কোনো একটা কিছু পোলেন গ্রেনকে আমরা কালেক্ট করি এবং সেটাকে যদি সুগার সলিউশনের মধ্যে রাখি তাহলে কিছুক্ষণ বাদে যদি অবজার্ভ করি তাহলে দেখবো যে সেখানে এরকম টাইপের অ্যাকচুয়ালি পোলেন টিউবগুলো তৈরি হচ্ছে। এখানকার মধ্যে দেখো অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কীভাবে এটা তৈরি হয়, দেখো এখানে তো একটা প্রেসার দরকার, একটা চাপ দরকার, সেটা কীভাবে কন্ট্রোল হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানেতে এই যে ভেতরের যে পোর্শনটা রয়েছে এখানেতে যেটা করা হয় সেটা হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট থেকে আস্তে আস্তে মানে আশপাশের যে সেল আছে সেখান থেকে বিভিন্ন পজিটিভ চার্জ আয়ন বা বিভিন্ন আয়ন মেনলি ক্যালসিয়াম আয়নকে ধীরে 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 ভেতরে আনা হয়। তাহলে যখনই ভেতরে আনা হবে তাহলে অটোমেটিক্যালি দেখো যে জিনিসটা হবে সেটা হচ্ছে বাইরের কনসেন্ট্রেশন কমে যাবে, ভেতরের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তাহলে ন্যাচারালি অসমোসিসের নিয়ম অনুযায়ী বাইরে থেকে ভেতরের দিকে হিউজ অ্যামাউন্ট ওয়াটার ধীরে ধীরে ঢুকবে। এবার যখনই ওয়াটারটা এসে ঢুকছে তাহলে বাইরের সেলগুলো কিন্তু উইক হয়ে যাচ্ছে আর এর ভেতরে তো ওয়াটার এসে জমার জন্য এর স্ট্রেংথ কিন্তু বেড়ে যাচ্ছে,
তার জন্যই যেটা করে সেটা হচ্ছে আশপাশের সেলগুলোকে ভেঙে এই প্রেসারেতে, এই যেহেতু ওয়াটারটা এসে ঢুকছে এই ওয়াটারের প্রেসারে এরা অ্যাকচুয়ালি ভেঙে যায়। এবার দেখো অ্যাকচুয়ালি কি এই দুটো সাইড দিয়ে অ্যাকচুয়ালি জল ঢুকছে, তাহলে সেই দিক দিয়ে জল বেরোতে পারছে না, তাহলে জল প্রেশারটা দিচ্ছে কোথায়? সামনের দিকে। এবার তোমার মনে হতে পারে জল তো পেছনের দিকেও প্রেশার দিতে পারে, কিন্তু কি হয় যখনই এই পোলেন টিউবটা এক্সটেন্ড হয়, কিছু দূর এক্সটেন্ড হওয়ার সাথে সাথেই এখানে দেখা যায় ক্যালোস প্লাগ, মানে অ্যাকচুয়ালি ক্যালোস বলে একটা কার্বোহাইড্রেট দিয়ে এখানে পাঁচিলের মতো স্ট্রাকচার তৈরি হয়ে যায়, যেটা একদম হার্ড, যার জন্য যখনই এই চারদিক থেকে জল ঢুকছে, জল ঢুকে যদি পেছনের দিকেও আসতে যায়, দেখা যাবে ক্যালোস প্লেটটা থাকার জন্য প্রেশারটা পেছনের দিকে অ্যাপ্লাই হচ্ছে না। সেই জন্য প্রেশারটা অ্যাপ্লাই হয় কোথায়? সেটা হচ্ছে একদম টিপ সামনের দিকে। তাহলে সেই জন্যই দেখা যায় চাপটা প্রয়োগ হয় সামনের দিকে, আর সামনের দিকটাই ভেঙে, অর্থাৎ আস্তে 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 এই সাইডটা, এই সামনের পোর্শনটাকে ভেঙে 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 এরা ভেতরের দিকে ঢুকে চলে আসে। এবার এখানে তো দেখো ক্যালসিয়াম মেনলি যেটা করে সেটা হচ্ছে অসমোসিস, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি এন্ডো অসমোসিস, এই প্রসেসটাকে কন্ট্রোল করে। বোরন যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সেল ওয়াল এবং সেল মেমব্রেন, অর্থাৎ এই যে ইনটাইন লেয়ার যেটা রয়েছে, এই ইনটাইন লেয়ার যেটা, ইনটাইন লেয়ারের অ্যাকচুয়ালি স্টেবিলিটি বা এর যে ফ্লেক্সিবিলিটি, কারণ যাতে এই প্রেশারে, ওয়াটার প্রেশারে যদি ইনটাইন লেয়ারটা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হবে, কারণ আশপাশে অনেক সেল আছে, সেই সেল ওয়ালের সাথে ঘষা লাগতে পারে, তাহলে তাদের স্টেবিলিটিটা মেনটেন করে যেটা সেটা হচ্ছে বোরন। ইনোসিটল যেটা মনে করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পোলেন টিউবের যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথের জন্য এটা ইনোসিটল একটা ফ্যাক্টর হিসেবে ধরা যেতে পারে, অর্থাৎ যেটা এই গ্রোথের জন্য রেসপন্সিবল, যে দেখা যায় যে প্ল্যান্টের ক্ষেত্রে তার রুট বা স্টেম, মূল বা কাণ্ডর যে বৃদ্ধি হয় সেখানেতে ইনোসিটল এই গ্রুপটার কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আর অন্যদিকে দেখো সুগার, কার্বোহাইড্রেট যেটা থাকে, এই সমস্ত কাজগুলো করার জন্য প্রচুর শক্তি দরকার হয়, এই যে জল আসছে, প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেখানে ক্যালোস প্লাগ তৈরি হচ্ছে, তো সেই জন্য প্রচুর শক্তি লাগে, সেই জন্যই দেখো এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া আছে, এবং এই মাইটোকন্ড্রিয়া যখন এনার্জি সাপ্লাই করতে যাবে তার তো কার্বোহাইড্রেট লাগবে যেখান থেকে সে শক্তিটাকে তৈরি করবে, তো সেই জন্য সুগারটা অ্যাকচুয়ালি সেই কাজটা করে থাকে। তো সেই জন্যই এরা চারজন অ্যাকচুয়ালি পোলেন টিউব ফর্মেশনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, তো সেই জন্য চারজনকে একসাথে বলে যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি পোলেন টিউব যেটা, সেই পোলেন টিউবটা তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে সেটা আস্তে আস্তে যখন সেটা স্টিগমাতে পড়ছে সেখান থেকে, অর্থাৎ গর্ভমুণ্ড থেকে সেটা শুরু করে সেটা স্টাইলের থ্রু দিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি গর্ভদণ্ড, তার মধ্যে দিয়ে সেটা এসে পৌঁছায় কোথায়? সেটা হচ্ছে গর্ভাশয়ের মধ্যে। এবার যখনই সেই পোলেন টিউবটা তৈরি করতে যায় দিয়ে সেটা অ্যাকচুয়ালি ফার্টিলাইজড করে, তো ফার্টিলাইজেশনের পথে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তিন ধরনের অ্যাকচুয়ালি পোলেন টিউবের এক্সটেনশান দেখা যেতে পারে। ধরো এইটা দেখেই বুঝতে পারছো এটা একটা ডিম্বক বা যেটাকে আমরা বলি ওভিউল, তার ছবি। এবার ওভিউলের ক্ষেত্রে দেখবে আগেই পড়েছো যে এখানে স্টিকটাকে বলছে ফিউনিকুলাস, এই উল্টো দিকের এই জায়গাটাকে বলে চ্যালাসা, এই সাইডটাকে বলা হয় মাইক্রোপাইল। মাইক্রোপাইলের দিকেই দেখো সহকারী কোষ সিনার্জিস্ট রয়েছে আর তার সাথে সাথে অ্যাকচুয়ালি এগ সেল রয়েছে, আর উল্টো দিকে তিনটে অ্যান্টিপোডাল সেল, আর মাঝেতে যেটা রয়েছে সেটা হচ্ছে নির্নীত নিউক্লিয়াস। এবার দেখো যখনই এখানে পোলেন টিউবটা এসে ঢুকতে যাবে তখন পোলেন টিউব তিনভাবে আসতে পারে। একটা হচ্ছে, কারণ দেখো কেমো অ্যাট্রাকশান যেটা ফিল করছে সেটা কার জন্য? সিনার্জিস, তাহলে অ্যাকচুয়ালি যখনই পোলেন টিউবটা আসবে সেটা এসে সোজা প্রবেশ করবে কোথায়? সিনার্জিস যেখানে আছে সেখানে। এবার পোলেন টিউবটা দেখো এই নিচেতে মাইক্রোপাইল বলে একটা ছিদ্র থাকে, পোলেন টিউবটা এই মাইক্রোপাইল পথে আসতে পারে, যদি মাইক্রোপাইল পথে আসে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে পোরোগ্যামি, ঠিক আছে। যদি কোনো সময় দেখা যায় যে এটা মাইক্রোপাইল পথেতে যদি অ্যাকচুয়ালি এই ক্যানেলটা বা টিউবটা না এসে সেটা হয়তো মাঝখানে কোনো জায়গা ইন্টেগুমেন্ট যেটাকে অ্যাকচুয়ালি বলি, ইন্টেগুমেন্ট ভেদ করে সেটা ঢুকলো, কিন্তু ঢুকে গেলেও ডাইরেক্টলি এইভাবে কোনো দিনও আসতে পারবে না, কারণ কেমিক্যাল সিক্রেট করছে অ্যাকচুয়ালি এই সেলটা, তাই এই সেলটার দিক দিয়েই আসতে হবে, অর্থাৎ সাইড দিয়ে পোলেন টিউবটা এসে ঢুকলেও সেটা অ্যাকচুয়ালি দেখো আবার এই পথে নিচেতে নেমে এসে প্রবেশ করছে কোথায়? সিনার্জির সেখানে, যেখানে সহকারী কোষ সেদিকে। এইটাকে অ্যাকচুয়ালি বলা হয়, এই ধরনের যদি কোনো সময় পোলেন টিউব এক্সটেন্ড হয় এইভাবে তখন সেটাকে বলা হয় মেসোগ্যামি, কারণ মাঝখান দিয়ে যেহেতু হচ্ছে।
আর যদি কোনো সময় দেখা যায় যে ওভিউলের পুরো উল্টো দিক থেকে অর্থাৎ ডিম্বক মূল বা চ্যালাজা দিয়ে যদি প্রবেশ করে কোনো সময়, তাহলে তখন সেটাকে বলা হয় চ্যালাজোগ্যামি। সেক্ষেত্রে দেখো এরকম ডাইরেক্টলি চ্যালাজা দিয়ে প্রবেশ করলো, সেখান থেকে আবার এই দিক দিয়ে ঘুরে ঘুরে এসে এই সিনার্জির যেখানে রয়েছে সহকারী কোষ, সেইখান দিয়েই এমব্রিও স্যাকে প্রবেশ করছে। অর্থাৎ এমব্রিও স্যাকের মধ্যে যখন আসছে, মানে অ্যাকচুয়ালি দেখো ওভিউলের মধ্যে যে কোনো পথে আসতে পারে, সেটা অ্যাকচুয়ালি দেখো ওখানে মাইক্রোপাইল দিয়ে আসতে পারে, মাঝখান দিয়ে ইন্টেগুমেন্ট ভেদ করে আসতে পারে, অথবা সেটা দেখো চ্যালাজা দিয়ে সেটা কিন্তু আসতে পারে। কিন্তু যে পথেই আসুক না কেন, এই পথে হোক, এই পথে হোক বা এই পথে হোক, যে পথেই সে আসুক না কেন, আলটিমেটলি যখন এটা প্রবেশ করতে যাবে তখন কিন্তু প্রবেশ করার সময় এমব্রিও স্যাকে সবসময় সিনার্জিটসের দিক দিয়েই ঢুকবে। তো সেইটার বেসিসেই তিনটে ভাগ করা হয়েছে, পোরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাজোগ্যামি। এটা কিছুই নয়, এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম অ্যাডাপ্টেশনের জন্য এটা দেখা যায়। যেমন লিলির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে পোরোগ্যামি, লিলি ফুল ক্ষেত্রে। কিউকারবিটা, কুমড়োর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে মেসোগ্যামি। আর অন্যদিকে দেখো ক্যাসুয়ারিনার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চ্যালাজোগ্যামি। এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকমের অ্যাডাপ্টেশন দেখায়, তাদের মধ্যে এক এক রকমের ফার্টিলাইজেশন প্রসেস দেখায়। এবার এই প্রসেসই যেটা হয় সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি পোলেন গ্রেন পড়ার পর সেখানে পোলেন টিউব যেটা সেটা তৈরি হয়ে তারা অ্যাকচুয়ালি এসে প্রবেশ করলো কোথায়, সেটা হচ্ছে ওভিউলের ভেতরে এমব্রিও স্যাকে। এবার এমব্রিও স্যাকে যখনই আসছে দেখো পোলেন টিউবটা, পোলেন টিউবটা আসার সময় যেটা ঘটে সেটা হচ্ছে দেখো একদম নিচেতে এমব্রিও স্যাকেতে দুটো সিনার্জিটস আছে, আর যেটা রয়েছে দেখো সেখানেতে ধরো এখানে দুটো সিনার্জিটস আছে, আর এখানেতে যেটা রয়েছে সেটা হচ্ছে এগ নিউক্লিয়াস, মানে এইটা হচ্ছে হ্যাপ্লয়েড একটা নিউক্লিয়াস। এবার যখনই অ্যাকচুয়ালি পোলেন টিউবটা এখানে এসে ঢোকে তখন সবার প্রথম পোলেন টিউবের একদম আগে যেটা থাকে সেটা হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস। এবার ভেজিটেটিভ নিউক্লিয়াসটা জোর এসে ধাক্কা মারার জন্য সবার প্রথম দেখা যায় যেটা হয় সেটা হচ্ছে নিচের দিকেতে সিনার্জিটস থাকে, এবং সিনার্জিটস আর এদিক থেকে এই যে ভেজিটেটিভ নিউক্লিয়াস যেটা আসছে তারা একসাথে ধাক্কা খায়, এবং ধাক্কা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি সিনার্জিটস এবং ভেজিটেটিভ নিউক্লিয়াস অর্থাৎ এখানকার দুটো সিনার্জিটসই এবং ভেজিটেটিভ নিউক্লিয়াস তিনজনেই কিন্তু ধ্বংস হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এবং যখনই ধ্বংস হয়ে নষ্ট হয়ে যায় তারা দেখা যায় যে নষ্ট হওয়ার পর একটা সাইডেতে এইভাবে জমে যায়, ঠিক আছে, ধ্বংস হয়ে নষ্ট হয়ে একটা সাইডেতে জমে গেল। তাহলে তিনজন নষ্ট হলো, দুটো সিনার্জিটস, দুটো সহকারী কোষ এবং ভেজিটেটিভ নিউক্লিয়াস, এরা তিনজন নষ্ট হয়ে একটা ধারেতে এটা জমে যায়। কারণ যেহেতু এটা প্রবল গতিতে অসমোসিসের জন্য আসছে, ওই গতিতে যখনই এটা ঢুকবে তখনই ওরা তিনজন ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যায় এবং তাদের সেল ওয়াল বা অন্যান্য পার্টগুলো একটা সাইডেতে জমে যায়। এবং যখনই সেটা একটা সাইডেতে জমে যায় সেটা একটা সিঁড়ির মতো স্ট্রাকচার তৈরি করে, যে গঠনটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যেটা সেটা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। এই গঠনটাকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস, এটা কিন্তু খুব ভাইটাল, এটা মনে রাখতে হবে। এবার এই ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে অ্যাকচুয়ালি কী হয়, যেহেতু ধারেতে এরা জমে গিয়ে একটা ধাপের মতো সিঁড়ির মতো তৈরি করে দেয়, তাহলে সেই সিঁড়ি দিয়েই দেখা যায় যে একটা মেল গ্যামেট আস্তে আস্তে উঠে ফিউজ হয়, যেটা সেটা হচ্ছে এগ নিউক্লিয়াসের সাথে, ঠিক আছে, আর একটা যে মেল গ্যামেট আর একটা যে স্পার্ম সেটা এসে যুক্ত হয়, যেটা সেটা হচ্ছে ওপরেতে যেটা অ্যাকচুয়ালি ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস বলা হচ্ছে তার সাথে। তাহলে একজন দেখো এই সিঁড়ির মতো এই ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে একজন এসে যুক্ত হচ্ছে, যেটা একটা মেল গ্যামেট এসে যুক্ত হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এগ সেল বা ডিম্বাণুর সাথে, আর একটা দেখো এই ফিলিফর্ম অ্যাপারেটাসের থ্রু দিয়ে ওপরের দিকে উঠে সেকেন্ডটা যুক্ত হচ্ছে, যেটা সেটা হচ্ছে পোলার নিউক্লিয়াস, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস তার সাথে। এবং এরা দুজন যখন ফিউজ হচ্ছে তখনই তৈরি করছে যেটা সেটা হচ্ছে জাইগোট, এবং এইটাই হচ্ছে ট্রু ফার্টিলাইজেশন বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে জেনারেটিভ ফার্টিলাইজেশন। আর এই মেল গ্যামেটটা যখন এই পোলার নিউক্লিয়াসের সাথে ফার্টিলাইজড হচ্ছে তখন একটা থ্রি এন একটা সেল তৈরি করবে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য। এবং এর ক্রোমোজোম নাম্বার থ্রি এন হওয়ার জন্য তার দেখো ক্রোমোজোম সংখ্যাটা যেহেতু বেশি, ডিএনএর অ্যামাউন্ট বেশি, সেজন্য সেলটা অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং প্রচুর পরিমাণে খাবার স্টোর করে, এবং এরা পরপর ডিভাইড করে করে প্রচুর ফুড স্টোর করে। অর্থাৎ দেখবে আমরা যে খাবারগুলো খাই, যেমন দেখো ভুট্টা, ধান, গম, যাই খায়, ওদের যে স্টোর ফুড যেটা থাকে সেই স্টোর ফুডটা অ্যাকচুয়ালি তৈরি করে যেটা সেটা হচ্ছে এরা ফার্টিলাইজড হওয়ার পর যেটা তৈরি করছে এন্ডোস্পার্ম বা শস্য, সেইখান থেকেই আমরা অ্যাকচুয়ালি কিন্তু খাবারটা
পাচ্ছি। আর অন্যদিকে দেখো সিনার্জিটস আর ভেজিটেটিভ সেল যেগুলো রয়েছে সেইগুলো সবই কিন্তু ধ্বংস হয়ে যায়। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ডবল ফার্টিলাইজেশন, একজন যোগ হচ্ছে একটা স্পার্ম যোগ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিম্বাণুর সাথে বা ওভার সাথে বা এগের সাথে, আর একজন এসে যুক্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে পোলার নিউক্লিয়ার সাথে। তো সেই জন্যই দেখো যে এখানে যে প্রসেসটা হয়, প্রথম যেটা হয় সেটা হচ্ছে ইনভেডিং অফ পোলেন টিউব ইনটু এমব্রিও স্যাক। সবার প্রথম এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলীর মধ্যে পোলেন টিউবটা এসে ঢোকে। সেকেন্ড হচ্ছে রিলিজিং অফ মেল গ্যামেটস উইদিন এমব্রিও স্যাক, যে মেল গ্যামেটগুলোকে এমব্রিও স্যাকের মধ্যে দিয়ে দেয়। এবং তারপরেই যেটা হয় ফরমেশন অফ জায়গোট অ্যান্ড এন্ডোস্পার্ম, এবং এরপরই যেটা হয় জায়গোট তৈরি হয় এবং এন্ডোস্পার্ম তৈরি হয়। তাহলে দুবার যেহেতু ফার্টিলাইজেশন হচ্ছে, একবার হচ্ছে জায়গোট তৈরি করার জন্য যেটা পরবর্তী ভবিষ্যতের প্ল্যান্ট তৈরি করবে, আর একটা হচ্ছে থ্রিয়েন একটা সেল তৈরি করার জন্য যেটা ফুড স্টোর করবে। তো যেহেতু দুবার ফার্টিলাইজেশন হচ্ছে সেই জন্যই এটাকে অ্যাকচুয়ালি বলে ডবল ফার্টিলাইজেশন। এবার এখানকার মধ্যে অ্যাকচুয়ালি পোলার নিউক্লিয়াস যখন দেখো মেল গ্যামেটের সাথে ফিউজ হয় তখন যেটা হয়, এখানে দেখো পোলার নিউক্লিয়াসের মধ্যে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, আমরা আগে পড়েছি দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, তার সাথে মেল গ্যামেটের নিউক্লিয়াসটাও এসে অ্যাটাচড হয়। তাহলে যেহেতু দেখো এই নিউক্লিয়াসটাও এসে এখানে অ্যাটাচড হচ্ছে, তাহলে তিনটে নিউক্লিয়াস একসাথে অ্যাটাচড হচ্ছে, সেই জন্য এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে ট্রিপল ফিউশন। অর্থাৎ অ্যাকচুয়ালি ভেজিটেটিভ যে ফার্টিলাইজেশন যে প্রসেসটা সেইটারই আর এক নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ট্রিপল ফিউশন, কারণ তিনটে নিউক্লিয়াস একসাথে ফিউজ হচ্ছে এবং থ্রি এন একটা সেল এখানে তৈরি করছে, সেই জন্য এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। এটাও একটুখানি মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে যদি আমরা ঘটনাটাকে দেখি, তাহলে যেটা হলো সেটা হচ্ছে পোলেন গ্রেনটা এসে পড়লো, পোলেন গ্রেনটা এসে পড়ার পর সেখান থেকে দেখো পোলেন টিউব তৈরি হলো, সবার প্রথম ভেজিটেটিভ সেল আসছে, পরে দেখো দুটো স্পার্ম বা জেনারেটিভ সেল আসছে। এরা এসে যখনই দেখো কেমোট্যাকটিক মুভমেন্টের যত মানে কেমোট্যাকটিক মুভমেন্টের কারণে যখন দেখো ওভিউলের মধ্যে এসে ঢুকলো, তাহলে ওভিউলের ভেতরে এমব্রিও স্যাকেতে এসে ঢুকতে যাচ্ছে। তাহলে সবার প্রথম ঢুকছে কে, সেটা হচ্ছে ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেল এসে যেই ঢুকতে যাচ্ছে, তাহলে সবার প্রথম দেখো সিনার্জিটসকে নষ্ট করে ফেলছে। সিনার্জিসকে নষ্ট করে ফেলার পর একটা অ্যাকচুয়ালি দেখো স্পার্ম যেটা, সেটা ঢুকছে কোথায়, সেটা হচ্ছে যে এখানে যেটা এগ সেল রয়েছে সেটা, আর আরেকটা দেখো স্পার্ম এসে ঢুকছে কোথায়, সেটা হচ্ছে পোলার নিউক্লিয়াসের সাথে। এবং এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফার্টিলাইজড হয়ে এটাই তৈরি করছে জায়গোট। আর এখানে দেখো এই যে ট্রিপল ফিউশন, তিনজন তিনটে নিউক্লিয়াস একসাথে অ্যাটাচড হচ্ছে, যে থ্রি এন একটা এন্ডোস্পার্ম তৈরি করবে যেটা অ্যাকচুয়ালি খাবার তৈরি করতে হেল্প করবে। এবার দেখো যেটা আমরা আসছি সেটা হচ্ছে ফার্টিলাইজেশন, যে ঘটনাটা ঘটলো তারপর কী হয়। দেখো যখনই ফার্টিলাইজড হয়ে গেল, তাহলে ফার্টিলাইজেশন হলো কোথায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এই যে ওভিউলগুলো রয়েছে এই ওভিউলগুলোর মধ্যেতে হয়েছে, এবং এইটা হচ্ছে ওভারি। এরপর যখনই ফার্টিলাইজেশন হয়ে যাবে, আস্তে আস্তে গাছ মানে ফুলের ক্ষেত্রে গাছের যে ফুল রয়েছে তার অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়ামের ওপরের পার্টটা সব দেখো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে ওভারি যে পোর্শনটা, ওভারির মধ্যে আস্তে আস্তে ফুড স্টোর হচ্ছে, এবং ওভারিটা আস্তে আস্তে ফুলে গিয়ে দেখো সেখান থেকে খাবার তৈরি করে দিচ্ছে আর খাবার স্টোর করছে। আর এইগুলো দেখো আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে সিডে। অর্থাৎ ওভিউল যেগুলো রয়েছে ওভিউলটা আস্তে আস্তে সিডে কনভার্ট হচ্ছে। এবার যদি চারটে ওভিউল থাকে তাহলে চারটে সিড তৈরি করবে, এবং চার জায়গাতেই যদি ফার্টিলাইজড হয় তাহলে চারটে সিডের মধ্যে থেকেই দেখবে গাছ তৈরি হবে। আর বাইচান্স যদি কোনো সময় একটা বা দুটো সিড থেকে ফার্টিলাইজড না হয় তাহলে সেখান থেকে আর ফার্দার গাছ কিন্তু তৈরি হবে না, কিন্তু বাকি সিডগুলো থেকে হবে যেগুলো ফার্টিলাইজড হবে। এবং আস্তে আস্তে দেখো ফ্রুটটা তৈরি করছে, এবং যখনই ফল তৈরি করে তাহলে ন্যাচারালি দেখো বুঝতে পারছো যে এখানেতে অ্যাকচুয়ালি দেখবে বৃন্তু যেটাকে বলা হয় পেটিওল, সেটা দেখো এখানেতে রয়েছে। এবং উল্টো দিকে যে কোনো ফলেরই উল্টো দিকে দেখবে আপেল, ন্যাসপাতি সবার ক্ষেত্রেই দেখা যায়, যে লেবুর ক্ষেত্রে দেখবে প্রত্যেকের ক্ষেত্রেই এই সাইডটাতে কিছু অংশ লেগে থাকে। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, ওগুলো হচ্ছে ফুলের অন্যান্য পার্টগুলো ওখানেই অ্যাটাচ ছিল, ক্যালিক্স, করলা, বৃতি, দলমণ্ডল, সেগুলো নষ্ট হওয়ার জন্যই এই পার্টটাকে ওরকম টাইপের দেখতে লাগে, এবং এর ভেতরেতে বীজগুলোকে থাকে। আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখো এই যে এইটা ধরো ফুলটা ছিল, তো যখনই ওটা ফলে কনভার্ট হয় দেখো এক্স্যাক্টলি এই পোর্শন যেটা রয়েছে এখানেতেই ফুড স্টোর হয়ে এই স্ট্রাকচারটা তৈরি করেছে। দেখি বোঝা যাচ্ছে, দেখো এইটা হচ্ছে ফ্রুটটা, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভারিটা আর এইগুলো হচ্ছে ওভিউলটা।
তো সেইখানেই দেখো অ্যাকচুয়ালি তৈরি করলো যেটা সেটা হচ্ছে সিডগুলো তৈরি করলে করেছে, আর এইটা হচ্ছে গোটাটাই দেখো ফলটা তৈরি করেছে। আর এই পার্টগুলো দেখো সব নষ্ট হয়ে গেছে, যে এখানে স্টিগমা স্টাইল সেগুলো, সেই জন্যই এখানে একটা দেখো এরকম ছোট্ট মতো স্ট্রাকচার সেখানে ডেভেলপ হয়েছে। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ফ্লাওয়ার যেটা থাকছে সেখান থেকে ফ্রুট যেটা সেটা ফর্মেশন হয়। এবং যখনই আমরা অ্যাকচুয়ালি ফ্রুট সম্পর্কে পড়ি, ফল সম্পর্কে পড়ি, যে কীভাবে ডেভেলপ করছে এবং কতটা খাবার স্টোর হচ্ছে, কতদিন সময় লাগছে, এবং ফ্রুটের মধ্যে কী কী কম্পোনেন্টস আছে, কার্বোহাইড্রেট কতটা আছে, ফ্যাট কতটা আছে, জল কতটা থাকছে, কী কী মিনারেলস থাকছে, প্রোটিন থাকছে কি না, তো সেইগুলোকে নিয়ে যখন স্টাডি করা হয় বা পড়া হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে পোমোলজি। এবার যখনই দেখো কোনো সময় অ্যাকচুয়ালি এরকমভাবে ফ্লাওয়ার থেকে ফ্রুট তৈরি হতে যায়, যেমন এই যে ফ্লাওয়ার থেকে দেখো আস্তে আস্তে ফ্রুটে কনভার্ট হতে যাচ্ছে, তাহলে সেখানে পরপর কতগুলো জিনিস অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়। এখানে কিছু দিন দেখানো হয়েছে, যে কিছু দিনের রেসপেক্টে দেখিয়েছে আপেলের ক্ষেত্রে। যেমন প্রথম দেখি যেটা হয় যখনই ফ্রুট ডেভেলপমেন্টে, সবার প্রথম সেল ডিভিশন হয়, ন্যাচারালি খাবার স্টোর করতে গেলে নাম্বার অফ সেলস সবার প্রথম বাড়তে হবে, তো সেই জন্য দেখা যায় সেল ডিভিশন হয়। এবং সেল ডিভিশন কিছু হওয়ার পর সেটা স্টপ হয়ে যায়, এরপর যেগুলো হয় সেটা হচ্ছে সেল এক্সপ্যানশান, অর্থাৎ যে কটা কোষ ডিভাইড হয়ে তৈরি হয়েছে পরবর্তী পর্যায়ে গোটাটাই যেটা হয় ফুড স্টোরেজের জন্য আস্তে আস্তে ফলের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর আকারগুলো বাড়তে থাকে। এবার প্রথম দিকে দেখা যায় যে অ্যাকচুয়ালি সেলগুলোর যেটা রয়েছে তাদের আকারগুলো, মানে তাদের যে সাইজগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি বাড়ে প্রথম দিকে, এবং তার সাথে সাথে সাইজগুলো বাড়ার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে স্টার্চ অ্যাকুমুলেশন, আস্তে আস্তে খাবার স্টোর হয়। তারপর একটা সার্টেন টাইম বাদে দেখা যায় সেই খাবার স্টোর হওয়ার প্রসিডিওরটা স্লো ডাউন হয়ে যায়, এবং যখন এটা স্লো ডাউন হয় তখনই দেখা যায় যে ফলটার মধ্যেতে অ্যাকচুয়ালি ইথিলিন কাজ করার জন্য, ইথিলিন একটা হরমোন যেটা অ্যাকচুয়ালি ফল পাকাতে বা ফ্রুট রাইপেনিংয়ের জন্য হেল্প করে, সে কাজ করতে শুরু করে, এবং আস্তে আস্তে দেখা যায় যে ফল যেটা রয়েছে সেটা ধীরে ধীরে পেকে যায়, অর্থাৎ তার যে কালারটা রয়েছে কালারটা চেঞ্জ হয়, এর ওপরের যে কভারিংগুলো রয়েছে সেটা অনেকটা সফট হয়, তো এই চেঞ্জগুলো আস্তে আস্তে কিন্তু আসতে থাকে। তো এই জিনিসগুলো নিয়েই যখন আমরা স্টাডি করি তখনই সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে পোমোলজি। এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটাকে অ্যাকচুয়ালি বলে আউটব্রিডিং ডিভাইসেস। আউটব্রিডিং ডিভাইসেস বলতে যেটা বোঝায় যে পলিনেশন যদি একই প্ল্যান্টের মধ্যে হয়, পরাগযোগ যদি সমান গাছের মধ্যে হয়, একই গাছের মধ্যে হয় বা একই ফুলের মধ্যে হয়, তাহলে ভেরিয়েশন কম আসে। সেই জন্য সবসময় একটা প্ল্যান্টকে অ্যাডভান্স হতে গেলে ওই সেম স্পিসিসেরই অন্য গাছ থেকে যদি পোলেন গ্রেন আসে তাহলে সেটা ভালো। এবং সেই অ্যাকচুয়ালি আউটব্রিডিং করার জন্য বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশন দেখায়, সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় আউটব্রিডিং ডিভাইসেস। যদিও দেখবে অ্যাডাপ্টেশনগুলো সবই আমরা ক্রস পলিনেশন পড়ার সময় পড়েছি, জাস্ট একবার রিক্যাপ করে নেওয়া। প্রথম হচ্ছে হেটারোগ্যামি। হেটারোগ্যামি মানে হচ্ছে যে এই প্রপার্টিটার জন্য দেখা যায় যে একই ফুলের পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, মানে একই ফুলের অ্যান্ড্রোইসিয়াম গাইনোইসিয়াম একই টাইমে কিন্তু ম্যাচিওর হয় না, মানে হয় দেখা যাচ্ছে যে পোলেন গ্রেনটা আগে তৈরি হচ্ছে এবং এগ যেটা সেটা পরে তৈরি হচ্ছে। মানে দেখবে যেমন জবা ফুলের ক্ষেত্রে হয় যে আগে অ্যান্ড্রোইসিয়াম ডেভেলপ হয় তারপর গাইনোইসিয়াম ডেভেলপ হয়, তো এই ধরনের জিনিসটা কি বলে হেটারোগ্যামি। চাঁপার ক্ষেত্রে যেমন দেখবে আগে গাইনোইসিয়াম ডেভেলপমেন্ট হয় পরে অ্যান্ড্রোইসিয়াম হয়। সেকেন্ড হচ্ছে হার্কোগ্যামি। কিছু গাছের ক্ষেত্রে যেমন দেখবে অ্যাকচুয়ালি আকন্দ গাছের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পোলেন গ্রেনগুলো তৈরি হওয়ার পর পোলেন স্যাক যার ভেতরে পোলেন গ্রেনগুলো থাকে সেটা বাস্ট হয় না, সেটা থেকে যায়, তো ওই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলা হয় পলিনিয়া, যেটা অ্যাকচুয়ালি দেখা যায় ইনসেক্টের থ্রু দিয়ে পুরো ব্যাগের মতো গোটা পোলেন স্যাকটাই একটা ফুল থেকে একটা ফুলে ট্রান্সফার হয়, যাতে দেখা যায় যে সেলফ পলিনেশনটাকে আটকায়। থার্ড হচ্ছে সেলফ স্টেরিলিটি। অ্যাকচুয়ালি দেখা যায় যে অর্কিডের ক্ষেত্রে সেম ফুলের, মানে পোলেন গ্রেনটা যদি সেম ফুলেরই স্টিগমার মধ্যে গিয়ে পড়ে তাহলে দেখা যায় যে স্টিগমা যেটা সেটা অ্যাকচুয়ালি ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায় এবং গাছটা মরে যায়, তো সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেলফ স্টেরিলিটি। থার্ড হচ্ছে হেটারোমরফিজম। হেটারোমরফিজম কী, সেখানে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পোলেন গ্রেন যেটা তৈরি করছে, অর্থাৎ দেখো যেটা আমরা অ্যাকচুয়ালি মানে পোলেন গ্রেনের ক্ষেত্রে অ্যান্ড্রোইসিয়াম যেটা, এই অ্যান্ড্রোইসিয়াম আর গাইনোইসিয়ামের স্ট্রাকচারাল অনেক ডিফারেন্স থাকে, দেখা যায় হয়তো গাইনোইসিয়ামটা বেশি লম্বা, অ্যান্ড্রোইসিয়ামটা আকারে হয়তো ছোট, বা এমনভাবে রয়েছে অ্যান্ড্রোইসিয়াম গাইনোইসিয়াম একে অপরের থেকে অনেকটা ডিস্টেন্সে আছে,
তো এইগুলোর জন্যই এটাকে বলা হয় হেটেরোমরফিজম, যার জন্য দেখা যায় সেলফ পলিনেশন হয় না। বা আরেকটা জিনিস হচ্ছে ইউনিসেক্সুয়ালিটি, যে কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় মেল ফ্লাওয়ারটা পুরোপুরি আলাদা গাছে হয়, ফিমেল ফ্লাওয়ারটা পুরোপুরি আলাদা গাছে হয়, যেমন দেখবে পেঁপের ক্ষেত্রে হয়। তাহলে সেখানে দেখ অ্যাকচুয়ালি দেখো ক্রস পলিনেশন ছাড়া কখনোই সেলফ পলিনেশন কিন্তু সম্ভবই নয়। তো এইরকম বিভিন্ন অ্যাডাপ্টেশনের জন্য দেখা যায় যে এদের ভেরিয়েশন আসে, এবং এইটা কি অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে আউটব্রিডিং ডিভাইসেস। এবং দেখো ওই যে একটু আগেই আমরা একটা জিনিস পড়ছিলাম যেটাকে বলা হয় হেটেরোমরফিজম, যে দুটো স্ট্রাকচার আলাদা অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামের স্ট্রাকচার আলাদা হওয়ার জন্য সেটা ক্রস পলিনেশনকে স্টিমুলেট করে। তো সেরকম কিছু উদ্ভিদের মধ্যে দেখা যায়, যেমন একটা হচ্ছে ডাইমরফিক, মানে একটা গাছেতেই দুরকম ফুল হয়। ধরো যেমন এখানে দেখিয়েছে যে প্রিমিউলা বলে এই যে গাছ যেটা রয়েছে, প্রিমিউলা গাছের ক্ষেত্রে দুরকম টাইপের ফুল দেখা যায়। দেখো একটা ফুলের ক্ষেত্রে এই গাইনোসিয়ামটা হচ্ছে ছোটো, অ্যান্ড্রোসিয়ামগুলো ওপরে থাকে, আর এখানে তো দেখো সেকেন্ড এক ধরনের ফুল হয়, মানে একই গাছেতে দুরকম ফুল হতে পারে। সেকেন্ডটাতে যেটা হচ্ছে গাইনোসিয়ামটা অনেক লম্বা, অ্যান্ড্রোসিয়ামটা সেখানে দেখো আকৃতিতে ছোটো। তাহলে দেখা যাচ্ছে কিছু ফুল এরকম নেচারের হয় একই গাছেতে, কিছু ফুল এরকম। তাহলে এরকম হওয়ার জন্য সেটা দেখো সেলফ পলিনেশন ঘটাবে, আর এইটা অবভিয়াসলি ক্রস পলিনেশন ঘটাবে। তার মানে এখানে দেখো এর প্রবাবিলিটি রয়েছে সেলফ পলিনেশন হচ্ছে, ক্রস পলিনেশন হচ্ছে। এবং এতে সুবিধাটা যেটা সেটা হচ্ছে দেখো যে কোনো সময় যদি কোনো কেরিয়ার না পায়, বাহক যদি না পায়, ধরো কোনো পোকা বা কিছু নেই, ইনসেক্ট হয়তো নেই, তখন সেলফ পলিনেট করে গাছটা বাড়তে পারবে। আর ইনসেক্ট থাকলে সেক্ষেত্রে ক্রস পলিনেশন হবে, যার জন্য ভেরিয়েশন আসবে। তো এই ধরনের গাছগুলোকে অ্যাকচুয়ালি বলে ডাইমরফিক প্ল্যান্ট, কারণ এদের দু রকমের ফুল হয়। আবার সেরকমই কিছু কিছু ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ট্রাইমরফিক হয়, মানে তাদের ক্ষেত্রে দেখা গেল যে একজনার ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো যে অ্যান্ড্রোসিয়াম যেটা রয়েছে এখানে, যেমন দেখিয়েছে গাইনোসিয়ামটা ছোট, অ্যান্ড্রোসিয়ামটা বড়। এটাতে যেমন দেখিয়েছে দেখো গাইনোসিয়ামটা বড়, অ্যান্ড্রোসিয়ামটা ছোট। আবার আর এক ধরনের ফুল হয় যেখানে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম পুংকেশর চক্র গর্ভকেশর চক্র দুজনকারই লেন্থ হচ্ছে সমান। তো এইরকম যদি তিন রকমের কোনো সময় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ট্রাইমরফিক, মানে এটাও একই রকমের অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেশন একটা, যে আলাদা আলাদা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যেটা গেল দেখো এটা হচ্ছে ফার্টিলাইজেশন সম্পর্কে ঘটনাগুলো, যে ফার্টিলাইজেশন যে প্রসেস রয়েছে সেখানে আমরা কী কী রকমের ভেরিয়েশন দেখতে পাই। এরপর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ফার্টিলাইজেশন ঘটনাটার একটা টোটাল সামারি, যে দেখো ফার্টিলাইজেশন যে প্রসেসটা যেটা ঘটলো সেটা অ্যাকচুয়ালি কী হলো, ধরো এটা এটা ফুলটা রয়েছে, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, আর এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো গাইনোসিয়াম, ঠিক আছে। এবার এখানেতে এই অ্যান্ড্রোসিয়াম যেটা সেখানে অ্যান্থার রয়েছে, এই অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেন সেখানে ডেভেলপ হয়। তাহলে পোলেন গ্রেন তৈরির সময় দেখো এইটা হচ্ছে পোলেন মাদার সেল, পোলেন এই অ্যান্থারের ভেতর প্রচুর পোলেন মাদার সেল আছে, তারা যখন ডিভাইড করে প্রথম একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এবং চারটে সেপারেট হয়ে দেখো চারটে পোলেন গ্রেন তৈরি করলো। এবার প্রত্যেকটা পোলেন গ্রেন যেটা হয়, যে প্রথমেই নিউট্রিশন নিয়ে সেটা দেখো ডিভাইড করে প্রথম দুটো সেল তৈরি করবে, এবার একটা ভেজিটেটিভ একটা জেনারেটিভ সেল। এবার ভেজিটেটিভ সেলটা ওরকমই থাকবে, জেনারেটিভ সেলটা আবার ডিভাইড করবে, দে দুটো স্পার্ম তৈরি করবে। তাহলে দেখো একটা ভেজিটেটিভ সেল আর দুটো দেখো সেখানে তৈরি হলো, যেটা সেটা হচ্ছে জেনারেটিভ সেল। এবার পরবর্তী ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে যখন এটা ধরো এসে পড়লো কোথা, তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেজিটেটিভ সেল যেটা, এটা আস্তে আস্তে ধীরে ধীরে পোলেন টিউব তৈরি করার সময় নামে, আর পেছনে জেনারেটিভ সেল দুটো আসে। আর অন্যদিকে এই স্ট্রাকচারটাকে যদি আমরা দেখি, ওভিউল স্ট্রাকচারে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভারির ভেতরেতে ওভিউল থাকে, এবং ফিউনিকুলাস যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডিম্বক বৃন্ত সেটা দিয়ে আটকানো থাকে, এবং এই নিচের দিকে থাকে হচ্ছে চ্যালাসা। এবার এখানকার মধ্যে দেখবে যে এই বাইরের এই অংশটাকে অ্যাকচুয়ালি বলে ইন্টেগুমেন্ট, এই ইন্টেগুমেন্টের ভেতরে এইটা একটা পুষ্টি স্তর, দেখবে এইটাকে অ্যাকচুয়ালি বলে নিউসেলাস। নিউসেলাসের মধ্যে একটা সেল প্রথম বড় হয়, বড় হয়ে দেখবে সেটা প্রথম মিওসিস সেল ডিভিশনে যায়, যেমন এটা দেখো এই পোলেন মাদার সেলটা যেমন মিওসিসে গিয়ে চারটে সেল তৈরি করেছিল হ্যাপ্লয়েড, এটাও গিয়ে চারটে সেল তৈরি করে, কিন্তু চারটের মধ্যে তিনটে নষ্ট হয়ে যায়, একটাই আলটিমেটলি থেকে যায়। থেকে গিয়ে যেটা করে সেটা হচ্ছে সেলটা, এরা যখনই নষ্ট হয়ে যায় তখন এই সেলটাই আকারে প্রথম বড় হয়,
এবং বড় হওয়ার পর এর নিউক্লিয়াসটা ডিভাইড করতে শুরু করে। প্রথম দেখো একটা থেকে দুটো নিউক্লিয়াস হয়, তারপর চারটে হয়, সেখান থেকে আটটা হয়। এই আটটার মধ্যে থেকে দেখো দুটো পোল যেটা রয়েছে, এই পোলগুলো থেকে একটা করে নিউক্লিয়াস সেন্টারে এসে এখানে থেকে যায়। এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে পোলার নিউক্লিয়াস। আর এখানের মধ্যেতে দেখা যায় যেখানে পোরটা রয়েছে সেখানেতে সেন্টারে এইটা যেটা রয়েছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এক, এই দুটো হচ্ছে সিনার্জিটস। আর এই তিনটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে অ্যান্টিপোডাল সেলস, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। আর এইখানেতে যখন ফার্টিলাইজেশন হতে যায় তখন এই যখনই এগুলো এসছে, তাহলে দেখো ভেজিটেটিভ সেল সবার আগে আসছে, পরে জেনারেটিভ সেল দুটো আসছে। যখনই আসছে এসে কী করবে, প্রথমেই সিনার্জিস দুটোকে নষ্ট করে ফেলে ভেজিটেটিভ সেলটা। আর দুটো এখানে যে স্পার্ম আছে, দুটো স্পার্মের দেখো একটা এসে অ্যাটাচড হচ্ছে এইখানের অ্যাকচুয়ালি দেখো যেটা এগ সেল তার সাথে, আর একটা হচ্ছে এই যে এইটা সে তার সাথে, মানে এইটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা পোলার নিউক্লিয়াস বলছে বা যে অংশটা যেটা রয়েছে ডেফিনেটিভ নিউক্লিয়াস সেইটা। এবার যখনই এটা অ্যাটাচড হলো, দেখো এইটা অ্যাকচুয়ালি তৈরি করলো যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জায়গোট, আর এইটা তৈরি করলে এন্ডোস্পার্ম। এইটা প্ল্যান্ট তৈরি করবে আর এইটা ফুড স্টোর করবে। এবার এরপর কিন্তু এই সেলগুলো বাকি সব, এই যে অ্যান্টিপোডাল সেল, এগুলো সব নষ্ট হয়ে যায়। কারণ অ্যান্টিপোডাল সেল কী করে, যতক্ষণ না অ্যাকচুয়ালি এখানে এই এন্ডোস্পার্ম বা শস্য তৈরি হচ্ছে ততক্ষণ অবধি এই জাইলেম ফ্লোয়েমটাকে খাবার দেয়। এবার এদেরও আর কোনো কাজ থাকছে না, এরাও ডিস্ট্রয় হয়ে যায়। তার জন্য গোটা এই যে ওভিউল যেটা রয়েছে এখানে, আলটিমেটলি দুটো সেল থেকে গেল। একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানেতে যেটাকে আমরা মানে এটা হচ্ছে এন্ডোস্পার্ম, আর এই একটা সেল দেখো এখানেতে থেকে গেল যে সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি জায়গোট। এটা এবার যেটা হয়, জায়গোটটা আস্তে আস্তে ডিভাইড করে, এবং ডিভাইড করে কী করবে, সে দেখো এমব্রিওটা তৈরি করছে ভ্রূণটা, আর এই এন্ডোস্পার্মটা ডিভাইড করে ফুড স্টোর করবে, যেটা অ্যাকচুয়ালি ফুডটাকে সাপ্লাই দেবে এমব্রিওকে, এবং যেটা থেকেই এমব্রিও বাড়বে। এবং এমব্রিও পরবর্তী ক্ষেত্রেই দেখা যায় যে আস্তে আস্তে ছোটো প্ল্যান্টলেট বা ছোটো গাছ তৈরি করে, এবং পরবর্তী ক্ষেত্রে সেখান থেকেই বড় গাছ তৈরি হয়। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি ডবল ফার্টিলাইজেশন যে প্রসেসটা, সেই গোটা প্রসেসটা এইভাবেই ঘটছে। এবার পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, অর্থাৎ ফার্টিলাইজেশনের পরবর্তী যে ঘটনাটা, দেখো ফার্টিলাইজেশনের পর অ্যাকচুয়ালি সিডের মধ্যে দুটো সেল থাকছে, মানে এইটাই তো ওভিউল, এটাই তো সিড তৈরি করে, এখানে দুটো সেল আছে। একটা সেল যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেটা জায়গোট বলছি, আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে এন্ডোস্পার্ম। এবার সেই জন্য আমরা ফার্দার ডেভেলপমেন্ট যেটা পড়বো, সেটা হচ্ছে প্রথম এন্ডোস্পার্ম বা যেটা ফুড স্টোর করছে তার ডেভেলপমেন্ট, এবং তারপর যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এমব্রিও, অর্থাৎ এই যে এমব্রিও যেটা রয়েছে তার ডেভেলপমেন্ট। তো এইটা সম্পর্কে আমরা নেক্সট যে অংশটা সেটাতে পড়বো। তবে তার আগে একবার এই ছবিটা একটু ভালো করে নিজেরা খেয়াল করে নাও, তারপরেই আমরা পরের অংশটাকে দেখছি। বেশ, এবার যেটা আমরা আসছি দেখো প্রথমেই, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম তৈরির কথায় আসছি, অর্থাৎ শস্য। এটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকমের দেখতে পাওয়া যায়। যেমন প্রথম যেটা আমরা দেখছি দেখো, যে ধুতুরা গাছের ক্ষেত্রে বা পিটুনিয়া গাছের ক্ষেত্রে কিছু বিশেষত্ব দেখা যায়। সেখানেতে কি হয়, সেখানেতে যে শস্যটা হয় সেটা হচ্ছে কঠিন শস্য, মানে এটা অ্যাকচুয়ালি হার্ড। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম, মানে এখানে খাবারটা অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা শক্ত হয়ে থাকে, সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। কী হয় ঘটনাটা, ধরো এখানে জাস্ট দেখিয়েছে এটা হচ্ছে ভ্রূণস্থলী এমব্রিও স্যাক, বারবার দেখো এই একই জিনিসে আসছি, এই দিকটা মাইক্রোপাইল, তাহলে এটা ওভা, আর এখানে মানে এটা এগ সেল বা ওভা, আর দুটো হচ্ছে সিনার্জিস, এগুলো হচ্ছে অ্যান্টিপোডাল সেল, আর এইখানে দুটো নিউক্লিয়াস রয়েছে পোলার নিউক্লিয়াস। যখনই ফার্টিলাইজেশন হয় স্পার্ম দুটো ঢোকে, অ্যাকচুয়ালি দেখো যে এখানে সিনার্জিস নষ্ট হয় এবং দুটো স্পার্ম দুটো সেলের সাথে যোগ হয়, একটা দেখো তৈরি করছে যেটা, সেটা হচ্ছে এন্ডোস্পার্ম, আর একটা হচ্ছে জাইগোট। এখানে আমরা পড়বো অ্যাকচুয়ালি এন্ডোস্পার্ম, মানে যেটা ফুড স্টোর করছে সেটা। এবার তার যে নিউক্লিয়াসটা, সেটা অ্যাকচুয়ালি থ্রি এন্ড নিউক্লিয়াস থাকে। এবার যখনই ফুড স্টোরেজ করতে যাচ্ছে, এরা খুব তাড়াতাড়ি খুব র্যাপিড ডিভাইড করে নাম্বার অফ সেলস বাড়ায়। কারণ যত নাম্বার অফ সেলস বাড়বে, যত নিউক্লিয়াস বাড়বে, তত তাদের ফুড স্টোরেজের ক্যাপাসিটিটা বাড়বে। কারণ ডিএনএ সিনথেসিসটা যদি বেশি হবে,
অটোমেটিক্যালি এনজাইম এবং অন্যান্য প্রোটিন সিনথেসিস বাড়বে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে পরপর খুব দ্রুত ডিভাইড করে দেখো, পরপর পরপর ক্যারিওকাইনেসিস হচ্ছে আর তার সাথে সাথে সাইটোকাইনেসিস হচ্ছে, এবং হয়ে পরপর ডিভাইড করে প্রচুর পরিমাণ সেল তৈরি করে নিচ্ছে এবং সেখানে ফুড স্টোর করছে। এবং প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে সবই দেখো অ্যাকচুয়ালি ট্রান্সভার্স ডিভিশন হয়, দেখো পরপর পরপর এটা অনুপ্রস্থ বিভাজন হয়ে বাড়ছে, এবং তারপর যখন সবকটা অনুপ্রস্থ বিভাজন হয়ে যাবে অর্থাৎ সবকটা ট্রান্সভার্স ডিভিশন হয়ে যাবে, তখন প্রত্যেকটা সেল আবার লংগিটিউডিনাল এরকমভাবে তারা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে প্রথম কী হচ্ছে যে ট্রান্সভার্স হচ্ছে, তারপর হচ্ছে লংগিটিউডিনাল। এবং এখানের ব্যাপারটা যেটা হচ্ছে যে পরপর ডিভাইড করছে এবং ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস একই সাথে ঘটছে, এবং নিউক্লিয়াস ডিভিশনের পরপরই সেল ডিভাইড করে যাচ্ছে, যার জন্য প্রত্যেকটা সেলের মধ্যে একটা করেই কিন্তু আলটিমেটলি নিউক্লিয়াস থেকে যাচ্ছে। তো এইটাই, এই ধরনের যখন অ্যাকচুয়ালি এন্ডোস্পার্ম তৈরি হয়, যেহেতু সেল ওয়াল তৈরি হয়ে যাচ্ছে গোটা এন্ডোস্পার্মটাই, সেটা অ্যাকচুয়ালি হার্ড হয়, তো সেটাকেই বলে সেলুলার এন্ডোস্পার্ম। যেমন দেখবে আমরা খুব সিম্পল যে ভাত যেটা খাই সেখানেতেও কিন্তু অ্যাকচুয়ালি এন্ডোস্পার্মটা এইভাবেই থাকে, সেখানেতে খাবার সেল ওয়ালগুলো তৈরি হয়, সেই জন্য দেখবে চাল যেটা সেটা শক্ত হয়। আর ধানের দেখবে একদম নিচে যখন খোসা ছাড়ানো হয় এই এমব্রিও যে জায়গাটা থাকে এটা নষ্ট হয়ে যায় বলে প্রত্যেকটা চালেরই দেখবে একটা সাইডে একটা ছোট্ট মতো খাঁজের মতো অংশ থাকে, যেটা খোসা ছাড়ানোর সময় ওই এমব্রিওটা ওখান থেকে নষ্ট হয়ে যায়, আর যেটা আমরা খাই সেটা অ্যাকচুয়ালি এন্ডোস্পার্ম। সেকেন্ড হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, আগেরটা ছিল সলিড, এন্ডোস্পার্মটা শক্ত হবে, এখানে যেটা হবে এন্ডোস্পার্মটা হচ্ছে লিকুইড হবে, তরল হবে। তো সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, যেটা অ্যাকচুয়ালি প্রিমিউলা বা লোমানসিয়া এই গাছগুলোর ক্ষেত্রে দেখতে পায়। এক্ষেত্রেও একই রকম শুরুটা, দেখো ঘটনাটার মধ্যে কোনো ব্যতিক্রম নেই, সেখানে মাইক্রোপাইলার এন্ড চ্যালাজাল এন্ড এখানে অ্যাকচুয়ালি স্পার্মগুলো ঢুকলো এবং তারা ফার্টিলাইজ করে যথারীতি দেখো এন্ডোস্পার্ম তৈরি করলো এবং জায়গট তৈরি করলো। এইবার যখন এন্ডোস্পার্মটা ডিভাইড করে বাড়তে যাচ্ছে তখন দেখো জাস্ট ক্যারিওকাইনেসিস হচ্ছে, নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে, কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না, মানে সেল ওয়াল কিন্তু আর তৈরি হচ্ছে না, যার জন্য একটাই বড় সেল তৈরি হচ্ছে যার ভেতরে একটা কমন সাইটোপ্লাজম আছে এবং সেখানেই নিউক্লিয়াসগুলো রয়েছে এবং তারা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে খাবার স্টোর করছে। কিন্তু যেহেতু দেখো কমন সাইটোপ্লাজম সবাইকার, সেই জন্যই এই গোটা জিনিসটাই অ্যাকচুয়ালি কীরকম হবে, লিকুইড হবে। তো সেই জন্য এটাকে বলা হয় লিকুইড এন্ডোস্পার্ম বা অনেক সময় বলা হয় নিউক্লিয়ার বা ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। কিন্তু সব উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম আজীবনকালী লিকুইড হয়ে থাকবে তা নয়, কারো কারো ক্ষেত্রে লিকুইড হিসেবে গোটাটাই থাকে এবং এমব্রিওকে গোটাটাই যখন খাবার সাপ্লাই করে লিকুইড ফর্মেই থাকে, মানে এদের সিডগুলোকে ভাঙলে সেখান থেকে জলের মতো অংশ পাওয়া যায়। যেমন কিছু ক্ষেত্রে দেখা যায় যে নারকেলের ক্ষেত্রে দেখবে নারকেলের যখন প্রথম দিকে নারকেলটাকে তুমি ভাঙবে এর ভেতরটা দেখবে গোটাটাই, এটাই তো সিড অ্যাকচুয়ালি, গোটাটাই জল থাকে। এবার এর ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে এ কিন্তু আজীবনকাল একদম লিকুইড থাকবে না। কী হয় যে এরকমভাবে প্রথম প্রচুর নিউক্লিয়াস তৈরি হয়, মানে ক্যারিওকাইনেসিসগুলো সব একসাথে হয়ে গেল, দিয়ে মাঝখানে একটা ভ্যাকুয়াল তৈরি হয় যার জন্য নিউক্লিয়াসগুলো ধীরে ধীরে সাইডের দিকে চলে যায়। এবার যখনই রেসপিরেশন চলবে CO2 তৈরি হবে, CO2 তৈরি হলেই সেখানে দেখো অ্যাকচুয়ালি CO2টাকে যদি স্টোর করে তাহলে সেখানে একটা ভ্যাকুয়াল মতো তৈরি হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি দেখো নিউক্লিয়াসগুলো চলে যাচ্ছে কোথায় সাইডের দিকে। এইবার কী হবে যে ক্যারিওকাইনেসিসগুলো একসাথে হয়ে গেল, এরপরে সাইড থেকে একটা একটা করে সাইটোকাইনেসিস স্টার্ট হবে, মানে সেল ওয়ালগুলো তৈরি হবে। তাহলে তার জন্য যেটা হয় দেখবে নারকেলের ক্ষেত্রে এই ঘটনাটা হয়, নারকেলের ক্ষেত্রে কিন্তু আজীবনকাল লিকুইডই থাকে না, কারণ যাদের মধ্যে লিকুইড থাকবে আজীবনকাল লিকুইড থাকবে, কিন্তু নারকেলের ক্ষেত্রে দেখবে প্রথম লিকুইড থাকে, তারপরে এই মাঝে ভ্যাকুয়াল তৈরি হয়ে সাইডের দিকে নিউক্লিয়াসগুলো চলে আসে এবং আস্তে আস্তে সেল ওয়াল তৈরি হতে শুরু হয়, যার জন্য দেখবে আস্তে আস্তে এই লিকুইড যেটা জল যেটা সেটার পরিমাণ ধীরে ধীরে কমে যায়, আর সাইড যেটা রয়েছে সেইখানেতে যেটাকে আমরা শ্বাস যেটা বলি বা কার্নেল সেটা আস্তে আস্তে তৈরি হওয়ার জন্য ধীরে ধীরে দেখবে এই জায়গাগুলো শক্ত হয়ে যায়, এবং যখন পুরোপুরি শক্ত হয়ে যায় দেখবে ভেতরেতে জল আর নেই প্রায়। তাহলে এটা কারণ হচ্ছে যেটা যে এদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে দেখো একসাথে প্রথম ক্যারিওকাইনেসিসগুলো ঘটে গেল, তারপরে
যখন সাইটোকাইনেসিস হচ্ছে আবার একসাথে সাইটোকাইনেসিস হচ্ছে। তার মানে এখানে একটা দেখো যে সিনোসাইট স্টেজ যেটা বলে, যেটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত দশা, সেটা এখানে তৈরি হয় কিন্তু সেলুলারের ক্ষেত্রে সেটা হয় না। আর একটা জিনিস যেটা ওখানে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস পরপর হয়, কিন্তু এখানে সবার প্রথম ক্যারিওকাইনেসিসগুলো সবকটা হয়ে যায়, তারপর একসাথে সবকটা সাইটোকাইনেসিস হয়। তো এটাই হচ্ছে দেখো দুটোর মধ্যে পার্থক্য। আর হেলোবিয়াল এন্ডোস্পার্ম এটা আবার দুটোর ঠিক মাঝামাঝি, যেটা অ্যাকচুয়ালি ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে কিছু দেখতে পাওয়া যায়, যেমন প্যানক্রিয়াটামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, জাঙ্কাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে আবার বিশেষত্ব হচ্ছে হেলোবিয়াল এন্ডোস্পার্ম, যেটা হচ্ছে দুটোর ঠিক মধ্যবর্তী। কীরকম জিনিসটা, এখানেও সূচনাটা কিন্তু একই রকম, যে সেখানেতে পোলেন টিউবটা এলো, দুটো স্পার্ম এসে প্রবেশ করলে, একজন এখানে ফার্টিলাইজড করলো এবং পোলার নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করার জন্য থ্রি এন নিউক্লিয়াস তৈরি করলো, আর একজন এখানে ফার্টিলাইজ করার জন্য জায়গোট তৈরি করলো। এবার যখন এখানে ডিভাইড করতে যাচ্ছে, দেখো জাস্ট ফার্স্ট ডিভিশন, প্রথম যে ডিভাইডটা করবে সেইটা হচ্ছে সেলুলারের মতো, অর্থাৎ প্রথমবার যখন এই এন্ডোস্পার্মটা ডিভাইড করতে যাচ্ছে, শস্য যে সেলটা রয়েছে সেটা ডিভাইড করতে যাচ্ছে, প্রথমবার ক্যারিওকাইনেসিস হলো, সাইটোকাইনেসিস হলো। কিন্তু দেখো যখন সাইটোকাইনেসিস হচ্ছে আনইকুয়াল সাইটোকাইনেসিস, যেদিকে এমব্রিওটা আছে সেদিকে সেলটার দেখো বড়, আর যেদিকে অ্যাকচুয়ালি মানে এমব্রিওটা নেই সেদিকে সেলটা ছোট। এবার এখানে দেখা যায় যে এরপর কিন্তু ফ্রি নিউক্লিয়ারের মতো পরপর পরপর ডিভাইড করে, দেখো এখানেতে কী করছে, অনেক কটা ক্যারিওকাইনেসিস একসাথে ঘটিয়ে দেখো এটা একটা লিকুইড এন্ডোস্পার্ম তৈরি করছে। আর উল্টো দিকের যে সেলটা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভাইড হয় না, হলেও দু একটা ডিভাইড করি, এটা জাস্ট ফ্রি নিউক্লিয়ারের মতো দু একটা নিউক্লিয়াস তৈরি করি, স্টপ হয়ে যায়, ঠিক আছে। এবং এটাকে অ্যাকচুয়ালি হস্টেইন সেল বলা হয়, এই যে সেলটা যেটা রয়েছে ইনঅ্যাক্টিভ একটা সেল হিসেবে এটা কাজ করে, এবং এটা কিন্তু গোটা ফুডটাই দেখো মেনলি স্টোর হচ্ছে বা থাকছে, যেটা সেটা হচ্ছে এর দিকে। তাহলে যেহেতু দেখো দুটোর ইন্টারমিডিয়েট একটা স্টেজ, সেই জন্যই এটাকে বলছে যেটা সেটা হচ্ছে হেলোবিয়াল এন্ডোস্পার্ম। তাহলে এই তিন ধরনের এন্ডোস্পার্ম দেখতে পাওয়া যায়। এবার একটা এক্সেপশনাল এন্ডোস্পার্ম দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে রুমিনেট এন্ডোস্পার্ম বলা হয়, যেটা কিছু ঘাচের ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রেও কিন্তু সূচনাটা যেটা, সেটা হচ্ছে ঠিক নারকেলের ক্ষেত্রে যেমন দেখছিলে যে প্রথম অ্যাকচুয়ালি লিকুইড এন্ডোস্পার্ম তৈরি হয়, তারপর একসাথে ক্যারিওকাইনেসিস হওয়ার পর একসাথে সাইটোকাইনেসিস হয়। কিন্তু নারকেলের ক্ষেত্রে যেমন দেখছিলে সাইড থেকে সেলওয়ালগুলো তৈরি হতে হতে আসে, এখানে যখন সেলওয়াল ফর্মেশন হয় তখন সেটা অ্যাকচুয়ালি সেন্টার থেকে চারদিকে হতে হতে যায়, এবং মানে সাইড থেকে তৈরি হয় না। সেই জন্য ওখানে যেমন যেটা হয় দেখবে নারকেলের ক্ষেত্রে মাঝখানটা ফাঁপা হয়ে যায়, এবং চারদিকটা সেখানেতে আস্তে আস্তে সেলগুলো তৈরি হওয়ার জন্য চারদিকটা সলিড হয়। এর ক্ষেত্রে যেহেতু সেন্টার থেকে জিনিসটা অরিজিন করতে শুরু করে, সেই জন্য দেখো দেখলেই এখানে বুঝতে পারবে যে এখানকার অ্যারেঞ্জমেন্টটা বা স্ট্রাকচারটা একটু আলাদা রকমের হয়। এবার যেহেতু এটা অনেকটা খাঁজ খাঁজ মতো দেখতে লাগছে, ঠিক আছে, অনেক কটা এখানে ফোল্ডিংয়ের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, তো অ্যাকচুয়ালি রুমিনেন্ট মানে যেটাকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় গবাদি পশু, যে গরুর ক্ষেত্রে যেমন যে কোনো ক্যাটেলের ক্ষেত্রে তাদের যে স্টমাক থাকে, তাদের যে পাকস্থলী থাকে, সেখানেতে অনেক খাঁজ থাকে, অনেক কটা পকেটের মতো থাকে, কারণ তারা যেহেতু খড় বা ঘাস খায় সেটাকে ডাইজেস্ট করার জন্য কিছু ব্যাকটেরিয়া দরকার লাগে, এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে তারা ছোট ছোট পকেটের মতো এই পোর্শনগুলোতে তারা ঢুকিয়ে রেখে দেয় এবং সেখানেই আস্তে আস্তে খাবারটাকে ডাইজেস্ট করে। তো যেহেতু তাদের অ্যাকচুয়ালি স্টমাকটাও অনেক কটা চেম্বারে বা অংশেতে ভাগ করা থাকে এবং সেটাকেও দেখতে বেশ কিছুটা এর মতো লাগে বলে, এই জন্যই এটাকে অ্যাকচুয়ালি ওদের সাথে কম্পেয়ার করে এটা নাম দেওয়া হয়েছে, যেটা সেটা হচ্ছে রুমিনেট এন্ডোস্পার্ম। তাহলে এটা একটা এক্সেপশনাল। তাহলে মেনলি এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট তিন ধরনের হয়, একটা সেলুলার, একটা ফ্রি নিউক্লিয়ার, একটা হেলোবিয়াল। আর রুমিনেট এন্ডোস্পার্ম এটা একটা ব্যতিক্রমী, এটা এক্সেপশনাল হিসেবে জাস্ট একটু দেখে রাখতে হবে। তাহলে এটা যেটা গেল দেখো সেটা হচ্ছে এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এমব্রিও ডেভেলপমেন্ট। এমব্রিও ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডাইকট, এমব্রিওরকে অর্থাৎ আমরা পড়েছি জাইগোট, যে সেলটা তৈরি হয়েছে সেটাই ডেভেলপ করবে। তো ডাইকটের ক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যেটা ঘটে, ধরো জাইগোটটা রয়েছে, জাইগোট যে সেলটা রয়েছে সেটা সবার প্রথম ডিভাইড করে, ডিভাইড করে দুটো সেল তৈরি করলো। দুটো সেল যখনই তৈরি করলো, ওপরের সেলটার নাম হচ্ছে এপিক্যাল সেল, নিচের সেলটার অ্যাকচুয়ালি নাম হয় যেটা সেটা হচ্ছে বেসাল সেল। এটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে অগ্রস্থ কোষ, এটাকে বলা হচ্ছে ভিত্তি কোষ।
এবার অ্যাকচুয়ালি সবার প্রথম বেসাল সেল যেটা থাকে সেটা ফার্দার আবার ডিভাইড করে। দেখো প্রথম ডিভিশন যেটা হয়েছিল সেটা হচ্ছে ট্রান্সভার্স, ঠিক আছে? তো এখানে দেখো প্রথম ডিভিশনটা ট্রান্সভার্স হয়েছিল, বেসাল সেল যেটা রয়েছে সেটা আবার ফার্দার ট্রান্সভার্স ডিভাইড করবে, কিন্তু এপিক্যাল সেলটা লংগিটিউডিনাল আবার কিন্তু ডিভাইড করবে। তাহলে এবার সবার প্রথম আমরা আসছি বেসাল সেলের ডেভেলপমেন্ট। বেসাল সেলটা কী করে, প্রথমেই দেখো আবার ডিভাইড করে, যে দুটো সেলে ডিভাইড করে যায়। এই ওপরের সেলটা যেটা রয়েছে সেটার নাম হচ্ছে সিএম, আর নিচের সেলটার নাম হচ্ছে সিআই। অ্যাকচুয়ালি কি, এই বেসাল সেলটা থাকে চ্যালাজার দিকে আর এইটা থাকে মাইক্রোপাইলের দিকে, সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে সিআই, মানে চ্যালাজার ইনিশিয়াল, এটা হচ্ছে চ্যালাজার মিডিল, আর এইটা মাইক্রোপাইলের দিকে অ্যাকচুয়ালি পয়েন্টেড রয়েছে। এবার এখানকার মধ্যে সবার প্রথম আমরা বেসাল সেলটা যেটা হয় যে এই সিআই সিএম সেলটা পরপর পরপর ডিভাইড করে এরকম একটা স্টিকের মতো স্ট্রাকচার তৈরি করে, এবং এই স্টিকটা নিচেতে যে সেলটা থাকে সেই সেলটা বেশ কিছুটা বড় হয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা হয়, এই নিচেকার যে বড় সেলটা এটাকে বলা হয় হস্টোরা বা হস্ট্রা, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় চোষক। দেখবে যে হস্ট্রা যেটা করে সেটা হচ্ছে যে এন্ডোস্পার্মের মধ্যে এই পার্টটা, মানে শস্য যেটা তৈরি হচ্ছে সেই শস্যের মধ্যে এমব্রিও বা জায়গোটের এই পার্টটাকে ঢুকিয়ে দেয়, এবং চারপাশ থেকে এন্ডোস্পার্ম থেকে খাবারটাকে টেনে বার করে নিয়ে আসে এবং সেটাকে সাপ্লাই দেয়, যেটা সেটা হচ্ছে ওপরের সেল। অ্যাকচুয়ালি এপিক্যাল সেলটা থেকেই গাছটা তৈরি হয়, আর এই পার্টটা ডিভাইড করে আস্তে আস্তে এন্ডোস্পার্মের দিকে ঢুকে চলে যায় এবং এন্ডোস্পার্ম থেকে খাবার স্টোর করে সেটাকে নিয়ে আসে। এই যে চাপ দেখো, বড় আকারের স্ট্রাকচার রয়েছে, চারদিক থেকে এন্ডোস্পার্ম থেকে এরা খাবার নেয় এবং সেটা এই সরু স্টিকের মতো পোর্শন, এটাকে বলা হয় সাসপেন্সার। ডাইকটের ক্ষেত্রে মোটামুটি সাসপেন্সার 6টা থেকে 10টা সেল দিয়ে তৈরি হয় এবং সেখান সেটা থ্রু দিয়ে ফুডটাকে সাপ্লাই করে কোথায়, এপিক্যাল সেলে, যেখান থেকে অ্যাকচুয়ালি প্ল্যান্টটা তৈরি হয়। এবং একদম এর ওপরকার যে সেলটা রয়েছে, টিপের যে সেলটা, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাইপোফাইসিস। এইখান থেকেই যেটা হয় সেটা হচ্ছে রুট ক্যাপ তৈরি হয়, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এই অংশটা নষ্ট হয়ে যায়, খাবার সাপ্লাই করা হয়ে গেলে যখন প্ল্যান্ট ডেভেলপমেন্ট হয়ে যায় এইটাই অ্যাকচুয়ালি রুট ক্যাপ তৈরি করে। তাহলে বেসাল সেল যেটা রয়েছে সেই বেসাল সেলটা অ্যাকচুয়ালি দেখো তৈরি করছে হস্ট্রা, সাসপেন্সার সেল আর হাইপোফাইসিস। আর অন্যদিকে এই এপিক্যাল সেল যেটা রয়েছে, উপরের যে সেলটা যেটাকে আমরা টার্মিনাল সেল বলছি, এটা যেটা করে, এটা দেখো এরকম এই সেলটা রয়েছে। এবার এটা যেমন ডিভাইড করে, প্রথম ফার্স্ট ডিভিশন যেটা দেখো, এক্ষুনি আমরা বললাম যে সেই ডিভিশনটা যেটা সেটা হচ্ছে লংগিটিউডিনাল ডিভিশন, লম্বালম্বি দেখো এইভাবে জিনিসটাকে সেলটা প্রথম কাটছে, এটা এপিক্যাল সেলের ডেভেলপমেন্ট পড়ছি। এবার এটা ঠিক আপেল কাটার মতো হয়, যেমন আপেলের ক্ষেত্রে প্রথমবার দেখো ফার্স্ট লংগিটিউডিনাল কাটটা এরকম হয়েছে, সেকেন্ড যখন হয় তখন এইভাবে হয়, সেকেন্ড কাটিং যেটা হবে সেটা এরকম। তাহলে প্রথম যখনই ফার্স্ট ডিভিশন যখন হলো তখন এটা দুটো সেল তৈরি করলো, যখনই এদিক এদিক ডিভিশন হবে তখন সেটা তৈরি করবে অ্যাকচুয়ালি 4টে সেল। এরপর যেটা হয় সেটা হচ্ছে এরপর একটা ট্রান্সভার্স সেকশান হয়, অর্থাৎ এইভাবে কাটা হবে। যখন এইভাবে কাটা হবে তখন দেখো অ্যাকচুয়ালি 8টা সেল তৈরি হবে, কারণ কি একবার দেখো প্রথম কাটটা এরকম হওয়ার জন্য দুটো সেল তৈরি হলো, পরের কাটটা এরকম হওয়ার জন্য সেখানে দেখো 1, 2, 3, 4, 4টে সেল তৈরি হবে। তারপর যদি এই বরাবর এটাকে কাটা হয় তাহলে দেখো ওপরের 4টে সেল হবে আর নিচের 4টে সেল হবে, তাহলে 8টা সেল। এবং এর পরবর্তী স্টেজেতে দেখা যায় যে পুরো জিনিসটার ভেতর দিয়ে, ধরো এই ভেতর দিয়ে রাউন্ড করে কাটা হয়, মানে ঠিক যেরকম এখানে দেখানো হচ্ছে এরকম রাউন্ড করে কাটা হবে। তাহলে অ্যাকচুয়ালি যখনই এইভাবে জিনিসটা কাটা হবে তখন দেখবে টোটাল যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 16টা সেল তৈরি হবে, কারণ মানে এখানে কাটাটা মানে হচ্ছে ভেতর থেকে, যেমন সেই আইসক্রিম কাটার সময় দেখবে গোল একটা চামচ ব্যবহার করা হয়, যে স্কুপিং যেটাকে অ্যাকচুয়ালি বলে, স্কুপ করলে দেখবে একদম গোল হয়ে পুরো মাঝখান থেকে বেরিয়ে আসে, ঠিক সেরকম প্রত্যেকটা সেলকে কী করেছে ভেতরের দিকে গোল করে কেটে দিয়েছে। এবার ভেতরের দিকে গোল করে কাটা মানে বুঝতেই পারছো যে এই পোর্শনটা যেটা রয়েছে এখানের এই বাইরের দিকের এইটা ধরো লাল খোসাটা দেখতে পাবে আর এইটাকে দেখতে পাবে না, ঠিক সেই রকম যে স্ট্রাকচারটা হবে সেই রকমভাবে অ্যাকচুয়ালি কাটিংটা হয় এবং টোটাল 16টা কোষ তৈরি হয়। এবার ন্যাচারালি দেখো এই 16টা কোষের মধ্যে ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে একদম বাইরের দিকে, মানে যদি এখানেতে এই 16টার মধ্যে ধরো আমি এখান থেকে ধরছি, এইটা ওপরের দিক আর এটা নিচের দিক, অ্যাকচুয়ালি কী হয় এই 16টা কোষ যেটা থাকে
তার বাইরের দিকে উপরের বাইরের দিকে যে চারটে সেল আছে উপরের বাইরের দিকে মানে যেখানে আমি ধরো আপেল হলে খোসার কালারটা দেখতে পাবো সেই বাইরের দিকে সেলগুলো তৈরি করে কটিলেডন যেটাকে বলে বীজপত্র আর সেন্টারের দিকে যে চারটে সেল আছে তারা তৈরি করবে সুটটিপ অর্থাৎ তারা তৈরি করবে যেটা সেটা হচ্ছে কাণ্ড আর অন্যদিকে ঠিক নিচের দিকেতে যেটা যে নিচের দিকে বাইরের যে চারটে সেলকে আমরা পাবো সেটা তৈরি করবে হাইপোকোটাইল হাইপোকোটাইল মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি বাংলাতে দেখবে বলা হয় যেটা সেটা হচ্ছে ভ্রূণ মূলাবরণী অর্থাৎ ভ্রূণমূল বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি দেখবে রেডিকেল যেখান থেকে রুটটা তৈরি হয় তার কভারিং আর একদম ভেতর যেটা থাকবে সেটা হচ্ছে কোর অফ রেডিকেল মানে এই ভেতরটা থেকেই তৈরি হবে যেটা সেটা হচ্ছে রেডিকেল তার মানে অ্যাকচুয়ালি দেখো এই ওপরের সেন্টারটা থেকে তৈরি হবে যেটা সেটা হচ্ছে স্টেম আর এইটা সেন্টার থেকে তৈরি হবে যেটা সেটা হচ্ছে রুট এই বা এটার বাইরের দিকটাতে তৈরি করবে যেটা সেটা হচ্ছে কটিলেডন বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে বীজপত্র আর অন্যদিকে এই নিচের যেটা রয়েছে সেইটাই তৈরি করছে অ্যাকচুয়ালি রুটের কভারিং তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি প্ল্যান্ট যে ডেভেলপমেন্ট সেই প্ল্যান্টের ডেভেলপমেন্টটা হয় ডাইকটের ক্ষেত্রে তাহলে এইভাবেই ডাইকটের ডেভেলপমেন্ট হয় এবার যদি মনোকটের ক্ষেত্রে দেখি মনোকটের ডেভেলপমেন্টটা একদম এক্স্যাক্টলি সেম শুধু দুটো জায়গায় একটু ডিফারেন্স আছে প্রথম হচ্ছে মনোকটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই সাসপেন্সার যেটা থাকে এইটা কিন্তু এই ছ থেকে দশটা এতগুলো সংখ্যায় হয় না দেখা যায় মোটামুটি দুটো থেকে চারটের মতো সাসপেন্সার সেল এখানে থাকে এটা ডাইকটের সাথে একটা ডিফারেন্স সেকেন্ড হচ্ছে যে ডাইকটেতে দেখা যায় বাইরের দিকে কটিলেডন তৈরি হয় উপরে চারটে বাইরে থেকে কটিলেডন তৈরি হয় এবং কটিলেডনের মধ্যে ফুড স্টোর হয় খাবার স্টোর হয় যার জন্য এই কটিলেডনগুলো ফুলে যায় কিন্তু মনোকটের ক্ষেত্রে কটিলেডন বা বীজপত্রের মধ্যে কোনো খাবার স্টোর হয় না সেই জন্য কটিলেডনগুলো এখান থেকেই তৈরি হয় কিন্তু পরে এই কটিলেডনগুলো ফার্দার কিন্তু আর ডেভেলপড হয় না সেগুলো এরকমই ইলডেভেলপড কন্ডিশনে থেকে যায় দেখবে অ্যাকচুয়ালি স্কুটেলাম বলে একটা শব্দ বলা হয় যে একবীজপত্রী বা মনোকটের ক্ষেত্রে যে ইনঅ্যাক্টিভ যে কটিলেডন থাকে নিষ্ক্রিয় যে বীজপত্র থাকে তাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে স্কুটেলাম এখানে একটু জাস্ট ছবিটা দেখে নাও যখনই এমব্রিও ডেভেলপমেন্ট হয় ধরো এইটা হচ্ছে জায়গোট ছিল আর এই হলুদ রঙের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এন্ডোস্পার্ম যখনই ডেভেলপড হচ্ছে দেখো এন্ডোস্পার্মটা আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে এবং এন্ডোস্পার্মটা ধীরে ধীরে বেড়ে গোটা জায়গাটাই দেখো পুরোপুরি ভর্তি করে দিল আর এমব্রিওটা যখন ডেভেলপ হচ্ছে দেখো এই যে সেই যে একটু আগে দেখবে বলছিলাম যে যে স্ট্রাকচারটা ধীরে ধীরে ধরো ডেভেলপড হচ্ছে এবং যখনই ডেভেলপড হতে যাচ্ছে এমব্রিওটা আস্তে আস্তে বাড়ছে আর যেখানেই এন্ডোস্পার্ম রয়েছে সেইখানে দেখো এই যে হস্ট্রা যে স্ট্রাকচারটা সেটা ওখানে দিয়ে দিয়েছে এবং ওখান থেকে আস্তে আস্তে ফুড স্টোর করছে ধীরে ধীরে দেখো খাবার ওখান থেকে নিচ্ছে এবং ধীরে ধীরে বাড়ছে এবং ডাইকটের ক্ষেত্রে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এই যে কটিলেডনগুলোতে ফুড স্টোর হচ্ছে বলে দেখো এই সাইডগুলো একটু করে ফুলে যাচ্ছে এবং সেই জন্য এটাকে হার্টের মতো দেখতে লাগে বলে অনেক সময় বলা হয় যেটা এটা হচ্ছে হার্ট শেপড এমব্রিও এবং এর পরবর্তী ক্ষেত্রে দেখো এই সাইডগুলো আরও বেড়ে গেছে তখন এটাকে বলা হয় টর্পেডো শেপড এমব্রিও এরকম আলাদা আলাদা নাম দেওয়া হয় যেমন এইটা অ্যাকচুয়ালি গ্লোবের মতো দেখতে বলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বা এইরকম টাইপের স্ট্রাকচার এটাকে বলা হয় গ্লোবাস এমব্রিও গ্লোব লাইক স্ট্রাকচার তো এবার কি হয় মনোকটের ক্ষেত্রে যেটা হয় এমব্রিওটা ডেভেলপ করে কিন্তু তখন যেটা হয় কটিলেডনগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয় না কারণ কটিলেডনগুলো মনোকটের ক্ষেত্রে একবীজপত্রীর ক্ষেত্রে কাজ করে না সেই জন্য এখানে এই যে এন্ডোস্পার্ম খাবার স্টোর করতে শুরু করে এন্ডোস্পার্মই এটা থেকে যায় সেই জন্য শস্য বা এন্ডোস্পার্ম এটা মনোকটের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু ডাইকট কী করে ডাইকট যখনই এন্ডোস্পার্ম খাবারটা তৈরি করে আস্তে আস্তে এন্ডোস্পার্ম থেকে খাবারটাকে ঢুকিয়ে নেয় নিজের বডির ভেতরে যাতে আরও বেশি দিন ওই খাবারটাকেও স্টোর করে রাখতে পারে এবং তার জন্যই কটিলেডনগুলো ধীরে ধীরে বাড়ে এবং অ্যাকচুয়ালি এন্ডোস্পার্মের খাবারটাই কটিলেডনে স্টোর হয় এবং যখন পুরোপুরি ডেভেলপড হয়ে যায় তখন দেখা যায় এন্ডোস্পার্ম আর থাকেই না পুরোটাই কটিলেডন অ্যাকচুয়ালি কিন্তু অ্যাবজর্ব করে নিয়ে নেয় তো সেই জন্যই যখন ডাইকটের ক্ষেত্রে যায় তখন ফুডটা স্টোর থাকে কটিলেডন বা বীজপত্র ঠিক আছে মানে অ্যাকচুয়ালি কটিলেডন হচ্ছে প্রথম তৈরি হওয়া লিফ ফার্স্ট লিফ প্ল্যান্টের তার মধ্যেতে খাবারটাকে সে টেনে নিয়ে নেয় কিন্তু মনোকটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয় কটিলেডন যেহেতু থাকে না সেই জন্য এন্ডোস্পার্ম বা শস্যটা ওর কাছে আজীবনকালই থেকে যায় অর্থাৎ অ্যাকচুয়ালি মনোকট যে সিড হয় সেখানে এন্ডোস্পার্ম থাকে কিন্তু ডাইকট ম্যাচিওর সিডেতে এন্ডোস্পার্ম থাকে না
এবার একটু আগে দেখো বলছিলাম, যখনই ওই এমব্রিওটা ডেভেলপড হতে যাচ্ছে তখন তাদের শেপটা আস্তে আস্তে চেঞ্জ হয়। যেমন দেখো একদম প্রথম দিকে তাই জাইগোট, এইটা অ্যাকচুয়ালি ওই যে সাসপেন্সার আর হস্ট্রা এটা দেখাচ্ছে, এটা আউটার ভিউ, আর এটা ক্রস সেকশন করলে ইনার ভিউ, কারণ ওই যে একটু আগে ওই যে বলছিলাম স্কুপের মতো করে সেলগুলো ডিভাইড করে ভেতরের দিকে, সেই ডেভেলপমেন্টটাকে এখানে জাস্ট দেখানোর জন্য বোঝানো হচ্ছে। তো এখানে দেখো এইটা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাসপেন্সারটা, আর এইটা হচ্ছে ওপরের সেলটা। তো প্রথমেই দেখো জায়গোট তৈরি হলো, তারপর সেখান থেকে জাস্ট সেল বাড়ছে। দেখো উপরের দিকে যে সেলটা রয়েছে সেখান থেকে সিঙ্গেল সেল মানে এপিক্যাল সেল যেটা, সেটা ডিভাইড করে দেখো একটা থেকে দুটো সেল, টু সেল, ফোর সেল, যখন আটটা তৈরি করছে অকট্যান্ট, যখন দেখো অ্যাকচুয়ালি সেখান থেকে আরও বেশি ষোলোটা তৈরি করলো, এটাকে বলছে ডার্মাটোজেন। এরপর দেখো এই যে গ্লোবিউলার এমব্রিও গ্লোব লাইক স্ট্রাকচার তৈরি করছে আর্লি মিড লেট, এবং তারপর ট্রানজিশনাল স্টেজ। তারপর দেখো ওই যে হার্ট শেপ এমব্রিও, এরপরেও দেখলাম যে এর পরবর্তী ডেভেলপমেন্টটাও যদি তুমি যাও তখন দেখবে সেখানেতে অ্যাকচুয়ালি টর্পেডো শেপড এমব্রিও পাওয়া যায়। আর এই ভেতর বাইরে যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওই ক্রস সেকশন করলে ওই যে দেখবে পড়ছিলে যে বাইরের দিকের এই পোর্শনটা তৈরি করছে অ্যাকচুয়ালি কটিলেডন, এইটা তৈরি করছে যেটা মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেমের মানে আউটার পোর্শন যেটা, এইটা রুট কোর মানে রুটের ভেতরটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রুট ক্যাপ তৈরি করছে, আর এইগুলো তৈরি করছে যেটা সেটা হচ্ছে হাইপোকোটাইল অর্থাৎ রুট যেটা রয়েছে তার কভারিং। তো এইরকমভাবেই অ্যাকচুয়ালি ধীরে ধীরে ডেভেলপড হয় এবং বিভিন্ন স্ট্রাকচার যেটা সেটা জেনারেট হয়। তাহলে এইভাবেই কিন্তু এমব্রিওর যে ডেভেলপমেন্টটা সেই এমব্রিওর ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ডবল ফার্টিলাইজেশান প্রসেসটা, এবং তারপর ডবল ফার্টিলাইজেশানের পর পোস্ট ফার্টিলাইজেশান ইভেন্টস যেটাকে বলা হচ্ছে সেই পোস্ট ফার্টিলাইজেশান ইভেন্টস।